বেশ আমরা লাস্ট কি পড়েছি কি কনসেপ্ট লাস্ট পড়েছি আমরা অফ বেশ মানে আমরা আগের সব করে এসেছি তাই তো ওকে তো অ্যাম্বিগুটি চেক নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তো এটা গ্রামার অ্যাম্বিগুয়াস কি না চেক করা নিয়ে আমাদের আর কোনো সমস্যা আছে কারো যারা আগের দিনে ক্লাস করেছি হ্যাঁ কারো কোনো সমস্যা নেই ঠিক আছে হুম আরেকবার ট্রাই করবে তুমি আমার ভিডিওটা দেখে নিয়ে আরেকবার ট্রাই করবে ঠিক আছে দিয়ে আমাকে পাঠাবে যেটা পারোটা আমি সেটা বলে দেব ঠিক আছে বেশ আমরা আগের কনসেপ্টটাকে রিক্যাপ করার জন্য একবার ছোট্ট একটা প্রবলেম দিয়ে একটা প্রবলেম করে নিয়ে তারপরে আমি নেক্সট কনসেপ্টে ঢুকবো ঠিক আছে আগেরটা একটু জাস্ট রিক্যাপ করবো আর কিছু না মানে প্রিভিয়াস যে কনসেপ্টটা আমরা পড়েছি সেটা আমরা রিক্যাপ করবো আমরা তাহলে আমাদের প্রথম টপিকটা ওটা দিয়ে আমরা শুরু করছি দ্যাট ইস আিগুইটি ইন সিএফজি তারপরে সিএফজি সিম্প্লিফিকেশনে আসবো ঠিক আছে আমি একটা প্রবলেমের রেসপেক্টে এটা একটা প্রবলেম একটা প্রবলেম আমি কনসিডার করছি তার রেসপেক্টে আমরা এটা একটু সলভ করে নিই সলভ করে নিই আমরা তার পরবর্তী কনসেপ্টটা আমরা যাব কিন্তু একটা প্রবলেম দিয়েছে যে চেক ওয়েদার দা আমরা তোমরা কিন্তু আমাদের আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা করতে পারো হ্যাঁ আমি এখানে প্রবলেমটা লেখার পর আমি করব তোমরাও সরি সাইড সাইড কিন্তু খাতায় করবে ঠিক আছে যার টাকে আগে হয়ে যাবে সে আমাকে গ্রুপে পাঠিয়ে দেবে চেক হোয়েডার দ্য গিভেন গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস অর নট তো এরকম স্টাইলে কিন্তু আমাদের প্রবলেমগুলো পরীক্ষাতে আসে অ্যাম্বিগুয়াস অর নট এবং এবারে একটা প্রোডাকশন এখানে দিয়েছে মানে গ্রামারটা দেওয়া আছে গ্রামার দেওয়া মানে হচ্ছে প্রোডাকশানটা দেওয়া থাক দেওয়াটাকেই আমরা গ্রামার দেওয়া আছে বলছি প্রোডাকশান দেওয়া থাকলে আমাকে গ্রামারের চারটে টাপেলে কিন্তু এখানে বলে দেওয়া আছে তারপর সাথে চারটে টাপেলে ভ্যালুটুকু আমরা বের করে নিতে পারবো তাই না তোমাকে এরকম একটা প্রোডাকশন যাওয়া আছে এটা আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু এটাকে ট্রাই করো সবাই আমরা কনসেপ্টটা জানি জাস্ট এটা একটা আমরা রিভি একটা রিভিশন করছি আর কিছু না বেশ বড় একটা প্রোডাকশন আমরা এখানে কনসিডার করছি ঠিক আছে তো আমরা বুঝতে পারছি এখানে স্টার সিম্বলটা হচ্ছে এস আমার এখানে নন টার্মিনাল মানে ভি অফ এন ইকুয়ালস টু নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা সবাই কোনটা নন টার্মিনাল সেটা হচ্ছে এস এ বি সি আর বি হচ্ছে নন টার্মিনাল আর আমার এখানে টার্মিনাল সিম্বলের সেট কোনটা কী কী টার্মিনাল সিম্বল আছে না স্মল এ স্মল বি স্মল সি তাই না স্মল টি এখানে একটা টার্মিনাল সিম্বল আছে আর এসটা হচ্ছে আমাদের কিন্তু স্টার্ট সিম্বল এসটা হচ্ছে স্টার্ট সিম্বল আর প্রোডাকশন তো দেওয়াই আছে মানে এটা একটা গ্রামার যাই হোক এবার আমরা এটার সলিউশনে চ্যাম্বিগুয়াস হওয়ার আমরা অনেকগুলো শর্ত বলেছিলাম দিন অনেকগুলো শর্ত বলেছি আমার কিন্তু এখানে কোনো কোনো স্ট্রিং বলে দেয়নি তো স্ট্রিংটা কিন্তু আমরা এখান থেকে কনসিডার করতে পারি একটা যখন যদি কোনো স্ট্রিংকে আমাকে না বলে দেয় বা ডাব্লু যাকে আমরা বলেছি বা স্ট্রিং তখন কিন্তু আমরা একটা স্ট্রিংকে এখান থেকে কনসিডার করবো কনসিডার করে তার রেসপেক্ট আমরা অ্যাম্বিগুয়াস চেক করবো ঠিক আছে অনেক অনেক কোশ্চেনে কিন্তু না দেওয়া থাকতে পারে তখন তোমাকে কিন্তু একটা স্ট্রিং তোমাকে কনসিডার করে নিতে হবে যে স্ট্রিংটা এখান থেকে জেনারেট করা যায় সেরকম কোনো স্ট্রিং ওকে আমি ফার্স্টে তোমার তখন লিখছি যে লেটাস্ট কনসিডার আমি একটা স্ট্রিংকে এখানে কনসিডার করব লেটাস্ট কনসিডার দাব্লু ডাব্লু মানে হচ্ছে স্ট্রিং ওকে জেনারেটেড বাই দ্য গিভেন গ্রামার জেনারেটেড বাই দ্য গিভেন গ্রামার আমি এখানে কনসিডার করলাম যে ডাবলু ইকুয়ালস টু একটা স্ট্রিংকে কনসিডার করেছি যে ডাবল এ ডাবল বি তারপরে তোমার নিচ্ছি ডাবল সি আর হচ্ছে ডাবল টি ইকুয়াল নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি ইকুয়াল নাম্বার অফ সি আর হচ্ছে ইকুয়াল নাম্বার অফ ডি ওকে তাহলে এখন যদি এই স্ট্রিংটার রেসপেক্টে যদি আমি ডিফারেন্ট মোর দ্যান ওয়ান যদি আমি পার্সি ড্র করতে ড্র করে ফেলতে পারি তাহলেই বলতে পারবো যে আমার এই গ্রামারটা আমার এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস তাই তো বলতে পারবো তাহলে আমি এখন সেই ট্রাইটাই করবো যে এই পার্টিকুলার স্ট্রিংটাকে ডিরাইভ করার জন্য আমার বা ডিরাইভ করার ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট পার্টসটি আসে কি না তো আমরা দুরকমভাবে এখানে পার্টসটিটাকে ডিজাইন করতে পারছি কি না সেটা আমরা ট্রাই করব ঠিক আছে তো আমাকে কিন্তু টার্গেটটা হচ্ছে এই স্ট্রিংটা আমাকে জেনারেট করতে হবে এই টার্গেটটা নিয়ে আমরা এগোবো আমাকে এই স্ট্রিংটা আমাকে জেনারেট করতে হবে তো এই স্ট্রিংটাকে জেনারেট করার জন্য যদি আমি এরকম একটা ধরো আমি হয়তো এখানে ডেরিভেশন ওয়ান বলে লিখছি আমি প্রথমে ডেরিভেশন করছি আমি সেটা না লেফট মোস্ট ডেরিভেশন না রাইট আমি কিছু কিছু বলছি না আমি জাস্ট বলছি ডেরিভেশন ওয়ান যে আমি এখন এস স্টার্ট সিম্বল দিয়ে শুরু করলাম আমি ধর নাও এস টু বি প্রোডাকশনটাকে ব্যবহার করেছি এস টু এ বি আমার প্রোডাকশন আছে এটাকে ব্যবহার করেছি এবার আমি এটাকে রিপ্লেস করছি স্মল এ ক্যাপিটাল এ স্মল বি দিয়ে আর পাশে ক্যাপিটাল বি যেমন পড়ে আছে সেখানে করে থাকলো এবার আমি ক্যাপিটাল বিটাকে রিপ্লেস এবার হ্যাঁ এই স্মল এটাকে এই ক্যাপিটাল এটাকে রিপ্লেস করে নিই দেখো ক্যাপিটাল এ মানে দেখো আমি লিখতে পারি স্মল এ স্মল বি ক্যাপিটাল এ সমান তাহলে আমি এখন এই ক্যাপিটাল এটাকে তোমার রিপ্লেস করছি স্মল এ স্মল বি দিয়ে আর পাশে দেখো বি আর ক্যাপিটাল বি পরে আছে এবার ক্যাপিটাল বিটাকে রিপ্লেস করবো ক্যাপিটাল বিটাকে রিপ্লেস করতে গেলে দেখো আমি এখানে ডাবল এ ডাবল বি কিন্তু পেয়ে গেছে অলরেডি এবারে ক্যাপিটাল বিটাকে রিপ্লেস করতে পারি আমরা দেখো সি ক্যাপিটাল বি ডি দিয়ে সি ক্যাপিটাল বি ডি দিয়ে রিপ্লেস করতে পারি দেখ আমি এখন সি নিলাম ক্যাপিটাল বি নিলাম আর ডি নিলাম ওকে আমার একটা সি এসছে ডাবল এ ডাবল বি একটা সি এসছে এখনো সি ডাবল ডি বাকি আছে এবার দেখো কী করছি আমরা এবার আমাকে এই বিটাকে রিপ্লেস করতে হবে এই বিটাকে যদি আমি সিডি দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি তাহলে দেখো কিন্তু আমার দুটো সি হয়ে যাবে তোমার দুটো ডি হয়ে যাবে তো বি সমান্ত সিটি আমার তো আছেই প্রোডাকশন আমি তখন তখন লিখছি এখানে এ ডাবল এ ডাবল বি ডাবল সি ডাবল বি কারণ আমি কি কি করলাম বিটাকে কিন্তু আমি সিডি দিয়ে রিপ্লেস করেছি এই বিটাকে তাহলে আমার কিন্তু আমি স্ট্রিংটা জেনারেট করা হয়ে গেল আমি কিন্তু স্ট্রিংটা এখান থেকে পেয়ে গেলাম ঠিক আছে স্ট্রিংটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম এটা একটা ডেরিভেশন ওয়ান আমি আবার ডেরিভেশন টু দেখাবো তোমাকে তাহলে ডেরিভেশন এর জন্য আমার একটা পার্স টি আসবে সেই পার্স আমি পরে ড্র পরে আমি ড্র করছি ওকে আমি আবার তোমাকে ডেরিভেশন টুটা তোমাকে দেখাচ্ছি যে আমি আর কিভাবে ডেরিভেশনটা করতে পারি ওকে এনি আইডিয়া এই স্ট্রিংটাকে আনতে গেলে আমি আর কিভাবে ডেরিভেশন করতে পারি কি প্রোডাকশন নেবো কি প্রোডাকশন নেবো ফার্স্ট এস টু আমাকে তো এস দিয়ে স্টার্ট করতে হবে তাহলে এস সমান কি প্রোডাকশন দিতে পারি এবি দিয়ে শুরু করবো তারপরে চেঞ্জ করবো এস টু এ বি হবে বেশ আমি যদি তোমার এস টু যদি সি নিয়ে করার চেষ্টা করি হবে না আমি সিটাকে তো ভাঙবো তো সমান তোমার সি ডিও তো হয় সি সমান তোমার এ ডি ডবল ডিও তো আছে তাই না আমার তো ভাবে তো হয় না বিভিন্নভাবে তো হতে পারে এবার দেখো সিটাকে আমি তখন রিপ্লেস করছি সিটাকে আমি তোমার ভাঙছি এ ক্যাপিটাল সি স্মল ডি দিয়ে ভাঙতে পারি কারণ সমান এ ক্যাপিটাল সি স্মল ডি আছে এবার এই সিটাকে ভাঙবো মাঝের সিটাকে ভাঙবো মাঝের সিটাকে আমি এখন তখন ভাঙছি কী দিয়ে না মাঝের সিটাকে দেখো আমি এবার এস থেকে সি করলাম সি থেকে এসি ডি করলাম এবার এই সিটাকে আমি তখন এ ডি ডি দিয়ে ভাঙছি এ ক্যাপিটাল ডি স্মল ডি এটা দিয়ে ভাঙলাম এই সিটাকে আর পাশে তো আমার ডি তো পড়ে আছে একটা ডিটাকে বসালাম ডাবল এ ডাবল ডি কিন্তু পেয়ে গেছি প্রথম দুটো এ পেয়েছি লাস্ট দুটো কিন্তু ডি পেয়ে গেছি এই দুটো কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি চারটে মোট এবার ডিটাকে ভাঙতে হবে মাঝে ডিটাকে ভাঙবো এবার এবার আমি দেখো ভাঙছি দেখো করলে হবে না তো বিসি করলে আমার সব পাচ্ছে কি বিসি করলে তুমি একটা পাচ্ছি পাচ্ছি একটা হবে না সি বি এখানে কি করবো ডাবল এ ডিটাকে এবার ভাঙছি স্মল বি ক্যাপিটাল টি স্মল সি দিয়ে ওকে ডিটাকে ভাঙলাম আর পাশে দেখো আমার ডাবল টি পড়ে আছে ডাবল টি পড়ে আছে ঠিক আছে এই পর্যন্ত হয়েছে এবার আমি এখন একটা বি পেয়েছি আমাকে এখন একটা বি পেতে হবে এখনও দুটো সি পেতে হবে তাহলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তাই না এবার এবার আমি কী করবো এই ডিটাকে আমি কী দিয়ে ভাঙবো দেখো জাস্ট যদি তুমি ডি সমান বিসি করে দাও দেখো তোমার কিন্তু চলে আসছে দেখো আসছে না ডি সমান যদি তুমি বিসি করে দাও ডিটাকে যদি তুমি হেনে যদি তুমি বিসি বসিয়ে দাও ডি এর জায়গায় তাহলে দেখো তোমার চলে আসছে দেখো আমার তো সব এখন টার্মিনাল হয়ে গেছে তাহলে এটা হচ্ছে আমার আরেকটা ডেরিভেশন ডেরিভেশন টু বলতে পারি এটাকে এটা ওয়ান এটা টু দুটোই কিন্তু দেখো আমি কিন্তু লেফট মোস্ট ডেরিভেশনই করেছি তাই না আমি এটাকে এল এম ডি ওয়ানও বলতে পারি এটা কিন্তু আমার এল এম ডি টু তাই না তাহলে এখন এই দুটো ডেরিভেশনের জন্য তো আমার দুটো ডিফারেন্ট ডিফারেন্ট পার্সটি ড্র করতে পারি আমরা দেখো প্রথম ডেরিভেশনটা যদি আমরা এখন ড্র করি তার ডেরিভেশনটিটা যদি ড্র করি বা পার্সটিটা ড্র করি দেখো এস টু এ বি এস টু এ বি তারপরে দেখো বিটাকে এটাকে ভেঙেছি স্মল এ ক্যাপিটাল এ বি দিয়ে স্মল এ ক্যাপিটাল এ স্মল বি দিয়ে ভেঙেছি আবার এই এটাকে ভেঙেছি স্মল এ স্মল বি দিয়ে আমি ডেরিভেশন যেভাবে করেছি করছি আর এই বিটাকে তোকে ভেঙেছি স্মল সি ক্যাপিটাল বি আর ক্যাপিটাল ডি স্মল ডি দিয়ে এবার এই বিটাকে তোমার ভেঙেছি সি আর ডি দিয়ে ওকে তাহলে আমরা এখন যদি ইল্ড বের করি ইল্ড বের করলে কিন্তু আমার এই স্ট্রিংটা জেনারেট হবে তাহলে আমি যদি এখন এই যদি এটা ইল্ড বের করার চেষ্টা করি দেখো আমার কিন্তু এই স্ট্রিংটা জেনারেট হবে ঠিক আছে তা আমার এখন ইল্ড হচ্ছে এই পার্স ইল্ড হচ্ছে ইল্ড ইকুয়ালস টু ডাবল এ ডাবল বি ডাবল সি ডাবল ডি ওকে এটা আমার একটা ডেলিভিশন ট্রি হলো বা পার্স ট্রি হলো এটা পার্স ট্রি ওয়ান আমি এটাকে বলছি ট্রি ওয়ান এবার আমি সেকেন্ড ডেরিভেশনটা রেসপেক্ট আমি পার্সটি টুটাকে ড্র করতে যাব আমি সেকেন্ড ডেরিভেশনটা রেসপেক্ট আমি পার্সটি টুটাকে ড্র করব যদি দুটো পার্সটি যদি ডিফারেন্ট হয় তাহলেই তো বলবো আমি দেখো এস টু সি এইভাবে লিখতে পারি সি থেকে আবার এ সি ডি ঠিক আছে এ সি ডি আবার দেখো সি থেকে তখন ভেঙেছি এ ডাবল ডি আচ্ছা আবার ডি থেকে দেখো তোমার ভেঙেছি বিটিসি স্মল সি কিন্তু ওকে এবার ডি থেকে তোমার দেখো ভেঙেছি ডিসি এবার তুমি ইল্ড বের করো এই ট্রিটার এটা অ্যাকচুয়ালি ট্রি বলে মনে হচ্ছে তাই না ঠিক আছে আমরা কিন্তু এখানেও কিন্তু আমরা ইট পাচ্ছি ডাবল এ ডাবল বি ডাবল সি ডাবল ডি তাহলে আমাকে কি বুঝতে পারলাম এখান থেকে দুটো পাঁচটি জেনারেট হয়েছে আমি এখানে কনক্লুশন লিখছি সিন্স টু পার্টস থ্রি দুটো পার্টস থ্রি ডিফারেন্ট না একই রকম লাগছে না ডিফারেন্ট লাগছে বলো দুটো পার্টস থ্রি একই না ডিফারেন্ট কি আবার সেম বলছে আবার হুম দুটো এই দুটো গাছকে এক এক রকম গাছ মনে হচ্ছে তাহলে তাহলে সেম কেন বললে তুমি সেন জুতি কেন সেম বললে হ্যাঁ আমরা কি গাছ দেখেছি তাহলে বেশ ও ভুল করে বলে ফেলেছে তাহলে আমরা এখন বলতে পারি আমার অ্যাম্বিগুয়াস হওয়ার শর্তটা নিশ্চয়ই তুমি ভুলে গেছো আবার একটা গ্রামারকে অ্যাম্বিগুয়াস কখন বলতে পারি মোর দেন ওয়ান পাঁচটি থাকতে হবে আমি সেটাকেই প্রুভ করার দিকে আমি ছুটলাম যে হ্যাঁ আমি মোর দ্যান ওয়ান এখানে পাঁচটি আছে ডিফারেন্ট ডিফারেন্ট আমি ডিফারেন্ট বলি তো বলছি মোর দ্যান ওয়ান পাঁচটি যদি তোমার একই পার্সটি হতো আমি তো বলতাম না মোর দেন ওয়ান পাঁচটি তোমার মতন সেম পার্সটি সেম পার্সটি হলে তো মোর দ্যান ওয়ান হয় না যখন ডিফারেন্ট ডিফারেন্ট তখন দুটো পার্সটি হয় তখন তাকে বলছি মোর দেন ওয়ান পাঁচটি তো সিন্স টু পার্সটি এক্সিস্ট ফর সিং ডাব্লু দেয়ার ফোর দ্য গিভেন গ্রামার ইজ অ্যাম্পিকুয়াস ওকে তো আমরা এটাকে একটু রিক্যাপ করলাম এরকম অনেক প্রবলেম আছে আমার নোটসটা দেখলে এরকম অনেক প্রবলেম পাবে যে প্রবলেমগুলো কিন্তু ইভেন অলভও করে দেওয়া আছে নিজের একটু ট্রাই করলেই সেগুলোকে নিজেরা প্রবলেমটাকে নিয়ে প্র্যাকটিস করতে পারো ওকে এরকম কিন্তু একটা প্রবলেম পরীক্ষাতে আসবে ওকে ভালো করে প্র্যাকটিস করবে একদম কিন্তু কঠিন কনসেপ্ট নয় কনসেপ্টটা কিন্তু খুব সহজ একটা কনসেপ্ট এটা কিন্তু পরীক্ষায় আসবে যারা তুমি প্র্যাকটিসটা ভালো করে করো তাহলে কিন্তু পরীক্ষার সময় আটকাবে না আর নাহলে পরীক্ষার সময় কিন্তু ভুল করে দিয়ে চলে আসবে তোমার মনে হবে যে না আমি তো করে এসেছি মার্কস পাচ্ছি না তখন দোষ হবে যারা খাওয়া দিয়ে গেছে তাদের আমি তো করে এসেছিলাম আমার তো তো ঠিক হওয়ার কথা ছিল কিন্তু কেন হলো না তাই না যাই হোক তো এটা হচ্ছে আমাদের মেনলি একটা মানে রিক্যাপচুলেশন আমরা করলাম এবার যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে সিম্প্লিফিকেশন অফ সিএফজি এটা খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট এই সিমপ্লিফিকেশন যদি ভালো করে বুঝতে পারো তাহলে এর পরবর্তী যে কনসেপ্ট সেটা হচ্ছে সিএনএফ অ্যান্ড জিএনএফ সেটা বুঝতে কিন্তু সমস্যা হবে না আর যদি সিমপ্লিফিকেশন যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু সিএনএফ বুঝতে পারবে না আর সিএনএফ বুঝতে না পারলে জিএনএফও বুঝতে পারবে না অর্থাৎ সিম্প্লিফিকেশন ভালো করে বুঝতে হবে সবাইকে ওকে চলো খুব সহজ না বোঝার কিছু নেই একটু শুধু মনটা মানে মন দিয়ে শুনতে হবে আর মন দিয়ে বুঝতে হবে তাহলেই বুঝতে পারবে তো সিমপ্লিফিকেশান অফ সিএফজিতে আমরা যে কনসেপ্টটাকে নিয়ে ডিল করবো অ্যাকচুয়ালি যে একটা সিএফজিকে আমরা সিম্পলিফাই করবো বা সিমপ্লিফিকেশান করবো বা একটা গ্রামারকে আমরা রিডিউস করবো তাহলে কোনো সিএফজিকে যদি আমি রিডিউস করতে পারি তাহলে কিন্তু তার তাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিম্পলিফিকেশন ওয়ান কাইন্ড অফ সিমপ্লিফিকেশান বা আমরা একটা গ্রামারকে আমরা অপটিমাইজ করব ওকে মানে অপটিমাইজ করলে কি হবে না আমার অনেক সময় দেখা যায় যে আমার কন্টেক্স ফ্রি গ্রামারের মধ্যে হয়তো কিছু প্রোডাকশন থাকে আমরা সবাই জানি এবার সেই প্রোডাকশানের মধ্যে আমার হয়তো বা কিছু ইউজলেস কিছু সিম্বল থেকে থাকে যার কোনো কাজই নেই তারা কিন্তু চুপচাপ বসে আছে সেই প্রোডাকশানের মধ্যে তাহলে আমাকে সেই ইউজলেস সিম্বলগুলোকে আমাকে রিমুভ করতে হবে অনেক সময় তোমার দেখা যায় যে আমার প্রোডাকশানের মধ্যে কিছু ইপসাইলন প্রোডাকশন রয়েছে বা নাল প্রোডাকশন রয়েছে তো তাকে যদি আমরা এলিমিনেট করতে পারি তাহলে কিন্তু আমার গ্রামারটা অনেকটা সিম্প্লিফাই হবে বা আমার গ্রামারটা কিন্তু অনেকটা রিডিউসড হবে আবার অনেক সময় দেখা যায় যে আমার গ্রামারের মধ্যে কিছু ইউনিট প্রোডাকশন আছে তো ইউনিট প্রোডাকশনগুলো যদি আমি রিমু আমি পরে আসবো যে হোয়াট ইজ ইউনিট প্রোডাকশন সো ইউনিট প্রোডাকশানগুলোকে যদি আমি রিমুভ করতে পারি তাহলে কিন্তু গ্রামারটা আমরা কিছুটা রিডিউসড হয় বা কিছুটা সিম্পলিফাই হয় তাহলে অ্যাকচুয়ালি আমার যেটা পারপাস বা যেটা আমার যেটা আমরা শিখতে চাইছি যাচ্ছি যেটা শিখতে সেটা হচ্ছে যে আমরা একটা রিডিউসড গ্রামার তৈরি করব। আর একটা গ্রামারকে যদি আমাকে রিডিউসড করতে হয় তাহলে গ্রামারটা রিডিউস করতে গেলে আমাকে তিনটে জিনিস ভালো করে চেক করতে হয় যে আমার গ্রামারটার মধ্যে কোনো ইউজলেস সিম্বল নেই তো যদি কোনো ইউজলেস সিম্বল থাকে তাহলে সেই সিম্বলগুলোকে আমরা কী করে রিমুভ করবো আমাকে চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমার প্রথম কনসেপ্টটা হচ্ছে রিমুভাল অফ ইউজলেস সিম্বল কাকে ইউজলেস সিম্বল বলে সেটা আমরা তো এক্সাম্পল দিয়ে দেখে আমরা বুঝবো যে রিমুভাল অফ ইউজলেস সিম্বল যে সিম্বলগুলোর আমার কোনো ব্যবহার নেই অথচ তারা কিন্তু প্রোডাকশনের মধ্যে তারা বসে আছে চুপচাপ তাকে আমরা বলছি ইউজলেস সিম্বল তাকে আমরা রিমুভ করবো দিয়ে আমরা গ্রামারটাকে রিডিউস করব আর সেকেন্ডটা হচ্ছে যে আমরা নাল প্রোডাকশানগুলোকে এলিমিনেট করব ওকে এলিমিনেশন অফ নাল প্রোডাকশান বা ইপসাইলন প্রোডাকশন এবার এলিমিনেশন অফ নাল প্রোডাকশন এলিমিনেট করতে গেলে আমাকে অনেক কাজ করে তারপর এলিমিনেট করতে হবে কারণ যেগুলো হয়তো নাল আছে যে প্রোডাকশনগুলো এ টু নাল আছে আমার ধরো এস টু এবি একটা প্রোডাকশান আছে যদি আমি এ টু নালটাকে যদি আমি সরাতে চাই তাহলে কিন্তু আমাকে ওই এস টু এবিতে আমাকে এটাকে নাল বসে একবার এস টু বি একটা প্রোডাকশন জেনারেট করে নিতে হবে তারপরে কিন্তু নালটাকে সরাতে পারবো সেই সমস্ত কনসেপ্টে আমরা আসবো যে এলিমিনেশন অফ দ্য নাল প্রোডাকশান আর তার সাথে আমরা ফাইনালি আরেকটা কাজ করে আমরা কোনো গ্রামারকে রিডিউস করতে পারি সেটা হচ্ছে রিমুভাল অফ ইউনিট প্রোডাকশন রিমুভাল অফ ইউনিট প্রোডাকশান যদি রাইট হ্যান্ড সাইডে যদি আমার একটাই সিম্বল থাকে তখন তাকে বলা হয় ইউনিট প্রোডাকশন ওকে তো সেই ইউনিট প্রোডাকশনগুলোকে কিন্তু আমরা রিমুভ করা শিখবো তাহলে কিন্তু কিছুটা হলে আমরা গ্রামারটাকে আমরা রিডিউস করতে পারি বা সিমপ্লিফাই করতে পারি তাই এই তিনটে কনসেপ্ট বা এই তিনটে টাস্ক যদি আমরা অ্যাচিভ করতে পারি কোনো গ্রামারের ওপরে তাহলে সেই গ্রামারটা আমার রিডিউস গ্রামার হবে আর তাহলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ তার মানে আমরা ওই গ্রামারটাকে আমরা সিমপ্লিফাই করতে পেরেছি ওকে দ্যাট ইজ আ সিমপ্লিফিকেশন অফ সিএফজি এবার এই তিনটে কাজ আমরা শিখবো ফার্স্টে আমরা চলে আসবো রিমুভাল অফ ইউজলেস সিম্বল তার কনসেপ্ট ওকে চলো প্রত্যেকটা কনসেপ্ট আমি কিছু কিছু এক্সাম্পল দিয়ে আমরা কি করে ওই কাজগুলোকে অ্যাচিভ করছি সেগুলোকে আমরা ফার্স্টে শিখব প্রথম কনসেপ্টটা হচ্ছে রিমুভাল অফ ইউজলেস সিম্বল রিমুভেল অফ ইউজলে একটা সিম্বলকে তখনই আমরা ইউজলেস বলতে পারবো যখন সেই সিম্বলটা আমার কোনো প্রোডাকশনের রাইট হ্যান্ড সাইডে অ্যাপিয়ার করবে না তখন সেই সিম্বলটাকে বলা হবে ইউজলেস সিম্বল যে লাইনটা বললাম সেই লাইনটা সবাই বুঝতে পেরেছি যে একটা সিম্বলকে আমরা কখন ইউজলেস সিম্বল বলবো যে সিম্বলটা আমার রাইট হ্যান্ড সাইডের প্রোডাকশনে অ্যাপিয়ার করে না যে সিম্বল তাকে বলা হয় ইউজলেস সিম্বল বা যে সিম্বলটা আমার কোনো একটা পার্টিকুলার স্ট্রিংকে ডিরাইভ করার ক্ষেত্রে ডাস নট টেক আ পার্ট সে কোনো পার্ট নেয় না তাকে আমরা ব্যবহারই করতে পারি না কোনো স্ট্রিংকে ডেরিভেশন করার পারপাসে তখন সেই সিম্বলটাকে আমরা বলবো ইউজলেস সিম্বল এবার যদি একটা এক্সাম্পল দেখি যে আমার তার মানে একটা প্রোডাকশানকে আমি এখানে লিখবো তোমাকে একটা কিছু প্রোডাকশান লিখবো সেই প্রোডাকশনের মধ্যে কোনটা ইউজলেস সিম্বল সেটা তোমাদেরকে বলতে হবে আমি কিন্তু ইউজলেস সিম্বল কি দেখে আমরা চিনবো বা কীভাবে আমরা তাকে দেখে বুঝতে পারবো আমি সেটা বললাম বা কাকে ইউজলেস সিম্বল বলা হয় সেটাও বললাম এখন আমাকে প্রোডাকশনটাকে দেখে তোমাদেরকে বলতে হবে যে কোনটা আমার ইউজলেস সিম্বল যে সিম্বলটা আমার রাইট হ্যান্ড সাইডে অ্যাপিয়ার করবে না কোনো প্রোডাকশানে তাকে আমরা ইউজলেস সিম্বল বলতে পারি ঠিক আছে তো আমার ফার্স্ট প্রোডাকশন এটা সেকেন্ড প্রোডাকশন হচ্ছে এ টু স্মল এ ক্যাপিটাল এ থার্ড প্রোডাকশন হচ্ছে বি টু স্মল এ স্মল বি আর হচ্ছে স্মল বি আর একটা প্রোডাকশন আর সিটা হচ্ছে আমার সি টু এ ডি এটা আমার একটা গ্রামার তার একটা প্রোডাকশন আমার এখানে মোট চারটে প্রোডাকশন আছে গ্রামারটার চারটে প্রোডাকশন আছে এই প্রোডাকশনের মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা আমার ইউজলেস সিম্বল বলো কোনটা আমার ইউজলেস সিম্বল তাকেই বলেছি না না একটু ভাবো একটু ভাবো আমি এবার একটু লাল রং দিয়ে আমি লিখছি কাকে ইউজলেস সিম্বল বলা হয় আর যেটা আমি মুখে বলছিলাম সেটা আমি একটু লিখছি লাস্টেরটা মানে তার তো নাম আছে কি সেটা আমি আমি বারবার বলছি ইউজলেস সিম্বল আমি কিন্তু কোনো প্রোডাকশন ইউজলেস বলছি না আমি বলছি সিম্বল সিম্বল মানে কিন্তু নন টার্মিনাল কি সব আজে বাজে বলছো ডি বলে কোনো নন টার্মিনাল সিম্বল আছে আমার প্রোডাকশনে আছে আগে একটু বোঝো আগে একটু বোঝো তারপরে বলো সময় লাগুক আমি ওয়েট করব বুঝে তারপরে অ্যান্সারটা দাও কি বললে আমি যে লাইনটা এখানে লিখছি যেটা আমি মুখে বলেছিলাম সেই লাইনটা আমি দেখো এখানে লিখেছি তো এই লাইনটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে না যে হ্যাঁ কোনটা আমার ইউজলেস সিম্পল হতে পারে তাও বুঝতে পারিলাম দেখো আমি যে লাইনটা লিখেছি লাইনটা পড়ো তার নিজেরাই বুঝ একটু যদি ভালো করে যদি পড়ো তো আমি নিজেরাই বুঝতে পারবো কোনটা ইউজটা সিম্পল আমি কিন্তু অলরেডি তার ডেফিনেশনটা লিখে দিলাম দুটো কথা বলেছি আমি এখানে যে ইফ ইট নট অ্যাপিয়ার অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য প্রোডাকশন প্রত্যেকটা একটা করে প্রোডাকশন তাহলে কোন সিম্বলটা আমার রাইট হ্যান্ড সাইডে অ্যাপিয়ার করছে না সেই সিম্বলটাই হচ্ছে আমার ইউজলেস সিম্বল আমার এখানে মোট সিম্বল আছে বা মোট নন টার্মিনাল আছে আমার এই প্রোডাকশনটার মধ্যে আমার টি একটা সিম্বল ক্যাপিটাল এ একটা সিম্বল ক্যাপিটাল বি একটা সিম্বল আর ক্যাপিটাল সি একটা সিম্বল দ্যাট ইজ কল নন টার্মিনাল যাকে নন টার্মিনাল বলা হয় সেটাই হচ্ছে আমার সিম্বল ওকে তাহলে এখানে এই চারটের মধ্যে কোনটা আমার রাইট হ্যান্ড সাইডে অ্যাপিয়ার করেনি কোনটা তাহলে সেটা সেটা বুঝতে এতক্ষণ সময় লেগে গেল তাহলে এখানে তার মানে এখানে তার মানে ইউজলেস সিম্বল তাহলে কোনটা হচ্ছে আমার এই এক্সাম্পলে বা আমার এই প্রোডাকশনে তাহলে ইউজলেস সিম্বল কোনটা হচ্ছে তাহলে এবার এবার সবাই বুঝতে পেরেছি যে ইউজলেস সিম্বল কোনটা হচ্ছে এবার বুঝতে পেরেছি সবাই এ কাকে ইউজলেস সিম্বল বলছি আমরা তাহলে যে সিম্বলটা আমার ইউজলেস সিম্বল তাহলে তাকে আবার এই সিম্বলটা দিতে আমার আমি কোনো স্ট্রিংকেও ডিরাইভ করতে পারবো না কারণ সিতে তো কোনো প্রোডাকশন নেই আমার সিতে রাইট হ্যান্ড সাইডে সিটা থাকবে তবেই তো আমি সিটাকে রিপ্লেস করে এডি করতে পারবো তাই না কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমার তো কোথাও কোনো সি নেই তো আমি তাকে তো তাদের তোমার সিটাকে তো আমি তো রিপ্লেস করে এডিও করতে পারবো না কোনো স্ট্রিংকে ডিরাইভ করার ক্ষেত্রে তাহলে আমার যেহেতু এখানে ইউজলেস সিম্বলটা হচ্ছে সি আর সেই সিটা দেখো আমার কিন্তু কোনো সিংকে ডিজাইভ করতে কাজে লাগছে না অথেব এই সি এর রিগার্ডিং যে প্রোডাকশনটা আছে সি টু এডি এটা হচ্ছে আমার ইউজলেস প্রোডাকশন এটা হচ্ছে ইউজলেস প্রোডাকশন তাহলে এখন আমরা কি করব না আমরা যে সিম্বলটা ইউজলেস সিম্বল তার রিগার্ডিং যে প্রোডাকশনটা সেই ইউজলেস প্রোডাকশনটাকে আমরা অরিজিনাল প্রোডাকশন থেকে এখন সরিয়ে দেবো তাহলে সরিয়ে দিয়ে আমি একটা নতুন প্রোডাকশান পাবো যে প্রোডাকশনের মধ্যে কিন্তু আমার সি টু এ প্রোডাকশনটা থাকবে না তাহলে এই তিনটে প্রোডাকশন নিয়ে কিন্তু আমার একটা রিডিউসড গ্রামার তৈরি হলো তাহলে এটা আমার থাকাও যা না থাকাও তাই এর তো কোনো আলটিমেট কোনো পারপাস নেই এটা থাকাও যা না থাকাও তাই অথবা আমি এই প্রোডাকশনটাকে কিন্তু পুরোপুরি আমি আমার প্রোডাকশন থেকে সরিয়ে দেবো তাকেই আমরা বলছি রিমুভাল অফ দ্য ইউজলেস সিম্বল তাহলে এখানে যেহেতু তোমার সিটা আমার ইউজলেস সিম্বল তার রিগার্ডিং যে প্রোডাকশনটা কিন্তু আমি এখন আমার গ্রামার থেকে আমি সরিয়ে দেবো তাহলে আমার গ্রামার থেকে হবে না আমার এখন নতুন প্রোডাকশন তৈরি হবে যার মধ্যে আমার প্রোডাকশন নাম্বার ওয়ান টু আর থ্রি প্রোডাকশন ওয়ান টু আর থ্রি যেটা আমি কিন্তু চার থাকছে না তাহলে এটা হচ্ছে আমাদের রেডিউস গ্রামার রেডিউসড গ্রামার আমি একরকমভাবে রিডিউস করলাম যেটা হচ্ছে আমি শুধুমাত্র ইউজলেস সিম্বলটাকে রিমুভ করেছি না করেছি এখনো কোনো নাল প্রোডাকশন আমার তো নাল প্রোডাকশন নেই রিমুভ করার দরকারও নেই আমার কোনো ইউনিট প্রোডাকশন এখানে নেই আমি তাকে রিমুভ করিনি কিন্তু আমি এখন ইউজলেস সিম্বলটা কিন্তু তো এই কনসেপ্টটাকে বলা হয় রিমুভাল অফ দ্য ইউজলেস সিম্বল সবাই বুঝতে পারলাম দেখো একটু আমাকে বলো সবাই বুঝতে পেরেছি হুম ওকে তো আর কি কোনো প্রোডাকশন আছে এখানে যে প্রোডাকশনটা ইউজলেস প্রোডাকশন এই গ্রামারটার মধ্যে আর কি কোনো প্রোডাকশন আছে যেটা আমার ইউজলেস প্রোডাকশন সিম্বল বলছি আর প্রোডাকশন আমার এখানে নেই তাই তো একটা যদি ভালো করে যদি আমরা মানে ইন্টারনালি যদি ভাবার চেষ্টা করি একটু মানে ডিপার কনসেপ্ট যদি তোমার ভাবার চেষ্টা করি যে এখানে আমার এ যে সিম্বলটা আছে তো এই সিম্বলটা স্যার আমার রাইট হ্যান্ড সাইডে অ্যাপিয়ার করছে তাহলে আমি এটাকে ইউজলেস সিম্বল বলতে পারবো না কিন্তু আমি একটা কোনো স্ট্রিংকে যদি জেনারেট করতে চাই বা ডিরাইভ করতে চাই হয়তো সেই স্ট্রিংটার মধ্যে ধর বা ধর না হয়তো কোনো একটা আমি এটাকে দিয়ে কি কোনো স্ট্রিংকে আমরা শেষ করতে পারবো দেখো এ টু স্মল এ ক্যাপিটাল এ আছে আমি এটাকে হয়তো রিপ্লেস করে আবার স্মল এ ক্যাপিটাল এই তো কুট করতে পারবো তাহলে আমি কি আমার কি কোনো সময় কি আমার এই স্ট্রিংটা শেষ হবে বা আমি স্ট্রিংটাকে কোথাও গিয়ে টার্মিনেট করতে পারবো বা আমি এই এটাকে ব্যবহার করে কি আমি কোনো স্ট্রিংকে প্রডিউস করতে পারবো তার মধ্যে কিন্তু একটা স্ট্রিংকে প্রডিউস করা মানে কিন্তু তার মধ্যে কিন্তু শুধুমাত্র টার্মিনাল সিম্পল থাকবে তাহলে আমি যতবার এটাকে তোমার ডিরাইভ করি না কেন এ টু স্মলে ক্যাপিটালে এ টু স্মলে ক্যাপিটালে আমার কোনো সময় কিন্তু কোনো টার্মিনাল স্ট্রিং কিন্তু আসবে না আর টার্মিনাল স্ট্রিং না আসা মানে কিন্তু সেটা কিন্তু কোনো স্ট্রিংই নয় অথবা আমার কিন্তু এখানে আরেকটা ইউজলেস প্রোডাকশন আছে কিন্তু আমি সেটাকে কোনোভাবেই কিন্তু টার্মিনেট করতে পারছি না সেটা হচ্ছে আমার এ টু স্মল এ ক্যাপিটাল এ কারণ এইটাকে দিয়ে আমি কিন্তু কোনো নতুন কোন স্ট্রিংকে আমি জেনারেট করতে পারবো না ওকে আমি এটাকে দিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু নতুন কোনো স্ট্রিংকে আমরা জেনারেট করতে পারবো না কিন্তু দেখো তুমি টিকে দিয়ে দেখো তুমি কিন্তু স্ট্রিংকে জেনারেট করতে পারবে কারণ টি তোমার স্টার্ট সিম্বল দেখো ডবলে বি লিখলে তুমি দেখো বিটাকে দেখো স্মল বি দিয়ে রিপ্লেস করতে পারবে তোমার তোমার ডবলে বি একটা স্ট্রিং আসবে তুমি টি টু স্মলে স্মল বি ক্যাপিটাল এ লিখলে তখন তুমি দেখো এটাকে তুমি যদি আবার লেখো স্মলে ক্যাপিটালে তোমার কিন্তু এটাকে তোমাকে আবার রিপ্লেস করতে হবে স্মলে ক্যাপিটালে এ ক্যাপিটালে এ ক্যাপিটালে তার মানে আলটিমেট কিন্তু দেখো এটার কিন্তু মেন কারণ যার জন্য কিন্তু আমরা কোনো টার্মিনাল স্ট্রিং পাচ্ছি না এখান থেকে আবার তুমি টি টু স্মল এ ক্যাপিটাল টি তো তাতেও কিন্তু আমরা ইয়ে করতে পারছি তাই না আমি ধরো টি টু স্মল এ ক্যাপিটাল টি নিয়েছি আমি ধরো টিটাকে তোমার রিপ্লেস করছি হয়তো স্মল এ ডাবল বি দিয়ে তারপর তোমার বিটাকে রিপ্লেস করলে স্মল বি দিয়ে আমরা কিন্তু তোমার স্ট্রিং জেনারেট করতে পারছি তাহলে আমার কিন্তু এখানে আরেকটা ইউজলেস প্রোডাকশন আছে সেটা হচ্ছে এ টু স্মল এ ক্যাপিটাল কিন্তু তাকে কিন্তু কোনোভাবেই আমরা টার্মিনেট করতে পারছি না তাকে আমি টার্মিনেট করি তাহলে কিন্তু কোনোভাবেই আমার কোনো স্ট্রিংকে আর জেনারেট করা যাবে না ওকে তো এটা অ্যাকচুয়ালি তাহলে আমরা ইউজলেস প্রোডাকশন বলতে আমার সি টু এডি একটা বেরোলো আর একটা কিন্তু ইউজলেস প্রোডাকশান হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল এ টু স্মল এ ক্যাপিটাল এ এই দুটো হচ্ছে আলটিমেট আমার ইউজলেস প্রোডাকশন ওকে তাহলে ইউজলেস প্রোডাকশনকে আমরা রিমুভ করে যেটা করতে পারছি মানে আমার যে প্রোডাকশনটা আমরা আনতে পারছি সেটা কিন্তু আমরা এখানে দেখলাম আমি এবার মেন এক্সাম্পলে আমরা আসবো আগে সবগুলো কনসেপ্ট আবার দেখে নিই যে রিমুভাল অফ দ্য ইউজলেস সিম্পল বলতে কী বোঝায় রিমুভাল অফ দ্য নাল প্রোডাকশন বলতে কী বোঝায় তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা কনসেপ্টগুলোতে আমরা এক্সাম্পলে আমরা যাবো ওকে ডিফারেন্ট এক্সাম্পল আমরা দেখব এবার চলে আসবো রিমুভাল অফ দ্য নাল প্রোডাকশন এটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং রিমুভাল অফ দ্য নাল প্রোডাকশন খুব ভালো করে এটা দেখবে খুব ইন্টারেস্টিং কিন্তু রিমুভাল অফ দ্য নাল প্রোডাকশন মানে আমরা এখন কিন্তু গ্রামার তো পড়লাম আমরা এখন গ্রামারটাকে অপটিমাইজ করতে চাইছি ওকে যত কম প্রোডাকশন থাকবে তত কিন্তু আমার সেখান থেকে স্ট্রিং জেনারেশন করা বলো তার পারফরমেন্স বলো সব কিন্তু কিন্তু বাড়বে মানে অনেকটা ফার্স্টার আমরা করতে পারবো বা পারফরমেন্স কিন্তু অনেকটা ইনক্রিজ করবে ওকে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে রিমুভাল অফ বা এলিমিনেশন অফ নাল প্রোডাকশান এলিমিনেশন অফ নাল প্রোডাকশান একটা এক্সাম্পলের ফার্স্টে কাকে আমরা নাল প্রোডাকশান বলি যদি আমার প্রোডাকশনটা এরকম টাইপের হয় যে এস টু ইফসায়লন ঠিক আছে তাহলে এই টাইপের প্রোডাকশনগুলোকে আমি বলতে পারি যেটা হচ্ছে আমার একটা নাল প্রোডাকশন বা ইপসাইলন প্রোডাকশন বা নাল প্রোডাকশন বা এস টু নাল আমরা তো এরকমভাবে তো লিখি অনেক সময় এস টু নাল এভাবে তো লিখি এটাও কিন্তু একটা ইপসাইলন প্রোডাকশন বা নাল প্রোডাকশন তুমি বলতে পারো যেটা হচ্ছে নাল প্রোডাকশানের একটা তুমি কাকে আমরা নাল প্রোডাকশন বলি ওকে এবার এই নাল প্রোডাকশনকে আমরা কী করে রিমুভ করবো তার জন্য আমি একটা এক্সাম্পল নেব একটা এক্সাম্পল দিয়েছে এসসি পরীক্ষায় যে রিমুভ দ্য নাল প্রোডাকশন ফ্রম দ্য ফলোয়িং সিএফজি ফ্রম দ্য ফলোইং সিএফজি তোমাকে নিচে একটা সিএফজি দেওয়া আছে সেই সিএফজি থেকে তোমাকে নাল প্রোডাকশানটাকে তোমাকে রিমুভ করতে বলেছে এবার তার সঙ্গে কিন্তু এটাও বলে দেওয়া আছে বাই প্রিজার্ভিং আমার আমার সিএফজিটার আগে যা মিনিং ছিল আমার যেন নাল প্রোডাকশনটাকে রিমুভ করার পর যেন সেম মিনিং থাকে বাই প্রিজার্ভিং দ্য মিনিং অফ ইট বাই প্রিজার্ভিং দ্য মিনিং অফ ইট কারণ আমি নাল প্রোডাকশনটাকে রিমুভ করে দিলাম কিন্তু তার নাল প্রোডাকশন তোমার থাকা অবস্থা আমার যে মিনিংটা বিয়ার করতো আমার প্রোডাকশানটা বা আমার গ্রামারটা এখন যেন তোমার কিন্তু সেম মিনিং থাকে তা কিন্তু আমাকে প্রিজার্ভ করতে হবে মিনিং কিন্তু চেঞ্জ হলে হবে না তাহলে কিন্তু আমার সেখানে আমার সেখানে কিন্তু দরকার নেই রিমুভাল করার তাহলে আমাকে মিনিংটা চেঞ্জ করলে হবে না তাহলে আমি এখন একটা এক্সাম্পলের রেসপেক্টে তোমাকে দেখাবো যে আমার মিনিং চেঞ্জ হবে না কিন্তু আমরা নাল প্রোডাকশনগুলোকে আমরা রিমুভ করতে পারবো আমাকে এখন একটা প্রোডাকশন দেওয়া আছে নাম্বার ওয়ানে দেওয়া আছে এস টু এক্স সেকেন্ড প্রোডাকশন দাবা আছে এক্স টু জিরো এক্স আর হচ্ছে আর আমার এই প্রোডাকশনগুলোর মধ্যে আমার দুটো নাল প্রোডাকশন আছে একটা হচ্ছে এক্স টু নাল আর একটা হচ্ছে ওয়াই টু নাল ঠিক আছে এটাকে আমরা এবার নাল প্রোডাকশনগুলোকে আমরা রিমুভ করব তোমাদের কি মনে হচ্ছে যে যদি স্যার এক্স টু নাল যদি আপনি সরিয়ে দেন বা ওয়াই টু নাল যদি আপনি সরিয়ে দেন তাহলে বাকি যে আমার প্রোডাকশানটা থাকবে তাকে যদি আমি বসিয়ে দিই তাহলে কি সেটা রিমুভ দ্য নাল প্রোডাকশান হলো তা কিন্তু নয় কারণ কেন নয় কারণ দেখো আমি এবার পরপর আসছি পরপর আমরা এখানে তার মানে আমরা এখানে দেখতে পেয়েছি যে আমরা আলটিমেট যেটা তোমার যে প্রোডাকশান দুটোকে আমরা ডিলিট করতে চাইছি ওই ডিলিটিং দ্য রুল বা প্রোডাকশন রুল তাকে আমি এক কথায় রুল লিখছি যে আমরা এখন ডিলিট করতে চাইছি কোনটা না এক্স টু নাল আর আমি ডিলিট করতে চাইছি ওয়াই টু নাল কিন্তু যদি আমাকে সিএফজির মিনিংটাকে যদি আমাকে পিজাব করতে হয় তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড সাইডে আমার এক্স আছে ওয়াই আছে এক্সটাকে আমি নাল দিয়ে রিপ্লেস করতে পারি ওয়াইটাকেও নাল দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে আমার কিন্তু মিনিংটা কিন্তু আমাকে পিজাব করতে হবে তাহলে প্রথম কেসে দেখো যদি আমি এস টু ক্যাপিটাল এক্স ওয়াই এক্স কথা চিন্তা ভাবনা করি তাহলে আমার এখানে প্রথম এক্সটা দেখো রাইট হ্যান্ড সাইডে আছে তাহলে এই আমি তো এখন নাল পুট করতে পারি তার জায়গায় তাহলে আমি এখন নাল পুট করে দিই তাহলে আমরা কি পাবো এখান থেকে দেখো তার মানে নিশ্চয়ই আমি প্রথম এক্সটাকে নাল পুট করছি তার নিশ্চয় আমরা পাচ্ছি ওয়াই এক্স আমি এখানে কি করেছি জাস্ট প্রথম এক্সটাকে নাল পুট করেছি ভালো করে বুঝবে প্রথম এক্সট্রা কিন্তু নাল পুট করেছি তাহলে আমি এখন এখানে যেটা পাচ্ছি দেখো এক্স টু ওয়াই এক্স পাচ্ছি ওকে প্রথম কেস সেকেন্ড কেসে যদি আমি রাইট হ্যান্ড সাইডের এক্সটাকে যদি আমি এখন নাল বসাই মানে আমার প্রোডাকশনটা হচ্ছে এস টু ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স আমি এখন এই ডান দিকের এক্সটা থেকে আমি নাল বসাবো তাহলে এক্স ওয়াই নাল তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে অনলি এক্স ওয়াই পাচ্ছি তাহলে এক্স টু এক্স ওয়াই পেয়ে গেলাম এক্স টু এক্স ওয়াই পেয়ে গেলাম এটা আরেকটা প্রোডাকশন জেনারেট হলো নালটাকে সরা থেকে আমি কিছু ভাবনাগুলো করছি যে আমি যে নালটাকে সরিয়ে দেবো এক্স টু নাল তা আমার তো এখানে এস টু এক্স ওয়াই এক্স ছিল তাহলে আমি তো এখানে এক্সে জায়গা তো নাল পুট করতে পারতাম বা এই ডান দিকের এক্স জায়গা তো নাল পুট করতে পারতাম তো তখন আমার কি স্ট্রিং তখন আমার কী প্রোডাকশনটা আসতো যদি আমি প্রথম যদি এক্সট্রা যদি তোমার নাল দিয়ে রিপ্লেস করি আমার এস টু ওয়াই এক্স আসবে আর লাস্টের এক্সট্রা যদি আমি তোমার নাল দিয়ে রিপ্লেস করি আমার এক্স ওয়াই আসবে দুটো কেস আমি কিন্তু এখান থেকে কনসিডার করতে পেরেছি এবার যদি এবার যদি ধরে না হয়তো আমি ওয়াইটাকে ধরে নাও যদি আমি নাল দিয়ে রিপ্লেস করি বা আমি বোথ এক্সকে যদি এখন নাল দিয়ে রিপ্লেস করি তাহলে বোথ এক্সকে যদি নাল দিয়ে রিপ্লেস করি তাহলে আমার এস টু এক্স ওয়াই এক্স প্রোডাকশন ছিল তাহলে এখন বোথ এক্সকে যদি এখন নাল দিয়ে রিপ্লেস করি তাহলে কি পাচ্ছি আমরা দেখো শুধুমাত্র ওয়াই পাচ্ছি আমাকে এটাও ভাবতে হচ্ছে যে এক্স টু নালটাকে রিমুভ করলে তো হবে না আমাকে তো মিনিংটাকে আপ করতে বলেছে তাহলে আমাকে সেই এক্স টু নালটাকে সরাতে গেলে সেই নালটাকে আমি যেখানে যেখানে এক্স আছে বসিয়ে নিয়ে যে প্রোডাকশনগুলো জেনারেট হচ্ছে আমি তাকে ফার্স্টে বের করে নেব তারপর নালটাকে সরিয়ে দেবো আমার আর কোনো সমস্যা নেই ওকে তাহলে আমার কিন্তু এটা এক্সের কাজটা হলো আমি কিন্তু প্রথম প্রোডাকশনে কিন্তু আমি এখানে তোমার ওয়ান টু থ্রি না লিখে আমি যেহেতু এক নাম্বার প্রোডাকশনে এগুলোকে অ্যাপ্লাই করছি আমি তিনটে নাম্বারইকে কিন্তু ওয়ান ওয়ান করে রাখছি হ্যাঁ যাতে করে আমি তিনটে প্রোডাকশন আমি তোমার তোমার দেখো এক নাম্বার প্রোডাকশনে কিন্তু এক্সট্রা আমরা নাল করেছি তার জন্য আমি তিনটে কি তোমার ওয়ান করে রাখছি ওকে তিনটে কি আমি ওয়ান করে রাখছি এবার যদি এটা তো এক্স টু নাল গেল প্রথম প্রোডাকশনে এবার প্রথম প্রোডাকশনে যদি আমি ওয়াই টু নাল বসাই যদি এখন ওয়াই টু নাল বসাই প্রথম প্রোডাকশনে তাহলে ওয়াই টু নাল বসালে প্রথম প্রোডাকশানে দেখো এস টু এক্স ওয়াই এক্স আছে আমি যদি এখন ওয়াইটা যদি নাল বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি এস টু এক্স এক্স ডাবল এক্স পাচ্ছি তাই তো এক্স টু ডাবল এক্স পাচ্ছি আমার প্রথম এই ইয়েটা প্রোডাকশনটা এক্স টু ডাবল এক্স পেলাম মানে আমি এখন প্রথম আমি এখন এক্সের এর জায়গায় আমি এখন নাল বসিয়েছি এইটুকু কাজ কিন্তু আমি এখন করেছি তাহলে এ এস টু আমরা এক্স এক্স পেলাম এবার প্রথম প্রোডাকশনে যদি আমি এক্স আর ওয়াইটাকে যদি আমি নাল বসিয়ে দিই প্রথম প্রোডাকশনে যদি আমি আমি আর যদি এখন নাল বসিয়ে দিই মানে আমি বলতে চাইছি যে এস টু এক্স ওয়াই এক্স আছে আমি এখন এক্সটাকে প্রথম এক্সটাকে নাল বসাবো ওকে প্রথম এক্সটাকে আমি নাল বসাবো আর তার পরের এক্সটাকে নাল বসাবো ওই পরের ওয়াইটাকে নাল বসাবো তাহলে এখন যদি তোমার তাই বসাই তাহলে আমি এখন এস টু এক্স পাচ্ছি শুধুমাত্র আমি এটাকে নাল বসিয়েছি আর এটাকে নাল বসিয়েছি আমি এক্স টু এক্স পাচ্ছি আবার যদি ভাবি যে আমার এস টু ওয়াই তো একটা পেয়েছি কারণ প্রথম আমি এখানে এক্সটাকে নাল বসিয়েছি এই এক্সটাকেও নাল বসিয়েছি আমি কিন্তু এক্স টু এস টু ওয়াই একটা পেয়েছি তা আমি এটাটা পাওয়ার আমার চান্সেস রয়েছে এক্স টু এক্স আবার এক্স টু ওয়াইও পেয়েছি আমরা তাহলে এখন তো আমরা আমরা কী কী পেলাম এক্স টু নাল বসিয়ে আর ওয়াই টু নাল বসিয়ে এক নাম্বার প্রোডাকশন আমরা কি কি পেলাম এখন দেখো দেখো যেটা আমরা এখন পাচ্ছি এক নাম্বার প্রোডাকশনটাকে ডিরাইভ করে দেখো আমি এক্স টু এস টু এক্স ওয়াই পেয়েছি যেটা পাবো না সেটা আমাকে বলবে আমি দেখো এস টু ওয়াই এক্স পেয়েছি আমি দেখো এস টু এক্স এক্স পেয়েছি আমি দেখো এস টু এক্স পেয়েছি আমি দেখো এস টু ওয়াই পেয়েছি তাহলে এটা হচ্ছে আমার এক নাম্বারটাকে আমি নাল বসিয়ে আমি এক নাম্বারটাকে এখানে রিভাইজ করলাম এটা কিন্তু এক নাম্বার প্রোডাকশনে কিন্তু রিভাইজড ভার্সেন এটা এক নাম্বার প্রোডাকশনে কিন্তু রিভাইজড ভার্সেন ওকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এক নাম্বার প্রোডাকশনে এক্স আর ওয়াইটাকে নাল বসিয়ে আমি এক নাম্বার প্রোডাকশনকে আমি কীভাবে রিভাইজ করলাম কারণ আমি কিন্তু টার্গেটটা হচ্ছে আমি এক্স টু নালটাকে সরাবো আর ওয়াই টু নালটাকে সরাবো সেই পারপাসটা সলভ করতে গিয়ে আমি এক নাম্বার প্রোডাকশনে যা যা ফর্ম আসতে পারে সেই ফর্মটা কিন্তু আমি এখানে করে ফেললাম ফার্স্টে তবে কিন্তু আমি এখন এক্স আর ওয়াইটাকে তোমার আমি এখন কিছু রিমুভ করতে পারবো আমাকে শুধুমাত্র এক নাম্বার দেখলে হবে না আমাকে দুইটাকেও দেখতে হবে তিনটাকেও দেখতে হবে কারণ দেখো দুই আমার দেখো কি আছে এক্স টু জিরো এক্স আছে তাহলে এই এক্সটাকেও তো আমি নাল বসাতে পারি তা তখন আমার কি আসবে তখন আমার আসবে আমার দেখো ওয়াই টু ওয়ান ওয়াই আছে আমি তো ওয়াইটাকেও মাত্র নাল বসাতে পারি কারণ ওয়াই টু নাল তো একটা প্রোডাকশন আছে তখন তো আমার শুধুমাত্র ওয়ান আসবে ওয়াই টু ওয়ান আসবে তো সেই প্রভিশনগুলো কিন্তু আমাকে চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমি এখন এক নম্বরটা রিভাইজড বা রিভিশন বা রিভাইজ যে প্রোডাকশনটা আমি কিন্তু এখন এক নাম্বারের এগেনস্টে পেয়েছি তাহলে নাও এখন এক নাম্বারটা হচ্ছে এটা ওকে তো এটা আমরা বুঝতে পারলাম সবাই এক নাম্বারটা আমি কীভাবে রিভাইজ করলাম এক নাম্বার ইয়ে প্রোডাকশনটাকে সবাইটা বুঝতে পেরেছি আমি জাস্ট ভ্যারিয়েশনগুলো বের করছি যে আমি নালটাকে বসাবো বসি আমরা কি পাচ্ছি আমি আবার দু নম্বরের ক্ষেত্রে আসছি আমি এবার দু নম্বরে প্রোডাকশনে তোমার বসাবো নাও লেটাস্ট কনসিডার আমি এখন সেকেন্ড প্রোডাকশনটা কনসিডার করছি লেটাস্ট কনসিডার আমি এখন যে এটাকে কনসিডার করছি প্রোডাকশনটাকে সেটা হচ্ছে এক্স টু জিরো এক্স এবার যদি এক্সটাকে যদি আমি নাল দিয়ে রিপ্লেস করি তাহলে আমি শুধুমাত্র এক্স টু জিরো পাবো পাবো না তাই তো পাচ্ছি আমরা তার মানে শুধুমাত্র আমরা দেখো এক্স টু জিরো পাচ্ছি তাহলে আমার এখন এক্স এর দুটো প্রোডাকশন হয়ে গেল জিরো এক্স আর এক্স টু জিরো এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো এখন এক্স এ তোমার দুটো প্রোডাকশন হয়ে গেল আমি তো এক্সটাকে তো লাল বসে তো জিরো পাচ্ছি তাহলে আমার তো এক্স টু জিরো তো একটা প্রোডাকশন আবার দেখো এক্স টু জিরো এক্স তো একটা প্রোডাকশন ছিল অলরেডি তাই না তো এটা কিন্তু আমরা এখন পেলাম এক্স এ কিন্তু আমি এখন এটা পেলাম তাহলে আমার এক্স টু জিরো একটা প্রোডাকশন আর এক্স টু জিরো এক্স আর জিরো একটা কিন্তু প্রোডাকশন সিমিনারলি যদি আমি ওয়াই এর ক্ষেত্রে যদি ভাবি এই সেম কনসেপ্টটা সিমিনারলি দেখো ওয়াই টু ওয়ান ওয়াই আমার একটা প্রোডাকশন আছে এবারে যদি আমি ওয়াই রালি তোমার নাল বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো ওয়াই টু ওয়ান পাবো আমি ধরো এখানে ওয়াইটাকে তোমার নাল বসিয়ে দিয়েছি তাহলে ওয়াই টু ওয়ান পাবো তাহলে আমরা এখানে তো বলতে পারি তার মানে ওয়াই এর এখন দুটো প্রোডাকশন হয়ে গেল ওয়াই টু ওয়ান ওয়াই তো ছিল একটা আবার দেখো ওয়াই টু আমরা ওয়ানও পেয়েছি তাহলে কিন্তু এর আরেকটা ভ্যারিয়েশন ঠিক আছে তাহলে আমরা এক্স এর ভ্যারিয়েশন পেলামিয়েশন পেলাম তাহলে এখন কালেকটিভলি যদি আমি এখন রিরাইট করি সিএফজিটাকে ওকে তাহলে কালেকটিভলি কালেকটিভলি উই রিরাইট দা অ্যাবভ সিএফজি যদি আমি এখন যদি তোমার রি করি আমি তোমার দেখো যেগুলো বক্সের মধ্যে লিখেছি প্রথম এক নম্বর থেকে আমরা এটা পেয়েছি দেখো দু নাম্বার থেকে আমরা এটা রিভাইজ করে পেয়েছি আর এটা আমরা তিন নাম্বার থেকে এটা আমরা রিভাইজ করে পেয়েছি তাহলে সেই তিনটে প্রোডাকশন কি আমি এখন রিডাইট করবো এখানে তাহলে আমরা এখন রিডাইট করে কী পাচ্ছি আমরা এখন পাচ্ছি এক্স এস টু এক্স ওয়াই এ ওয়াই এক্স 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 x আর y আর x থেকে আমরা কি পেয়েছি দু নাম্বার থেকে এটা আমার এক নাম্বার এটা দু নাম্বার x 2 কি পেয়েছি 0x আর 0 আর তিন নাম্বার থেকে আমরা কি পেয়েছি y 2 1y আর তারপর 0 তাহলে এই যে প্রোডাকশনটা আমরা কালেকটিভলি পেলাম এই প্রোডাকশনটার মধ্যে আর কোন তোমার অন্য তোমার নাল প্রোডাকশন আছে ওয়ান ওয়াই আর ওয়ান হবে সরি সরি ঠিকই বলেছো ওয়ান ওয়াই আর ওয়ান আমি এখানে ওয়ান বসিয়ে দিই জিরো বসিয়ে দিচ্ছি ওয়ান ওয়াই আর হচ্ছে ওয়ান এখানে ওয়ান ওয়াই আর ওয়ান হবে ওকে তাহলে এই যে প্রোডাকশনটা পেলাম এর মধ্যে কি কোনো নাল প্রোডাকশন আছে আছে দেখো আছে কোনো নাল প্রোডাকশন আছে এর মধ্যে এটা করে আমরা কতক্ষণ ধরে ভাবছি এই প্রোডাকশনটার মধ্যে কোনো নাল প্রোডাকশন আছে নেই তাহলে আমরা কি করতে চেয়েছিলাম আমরা কি করতে চেয়েছিলাম আমরা রিমুভাল অফ দ্য নাল প্রোডাকশন করতে চেয়েছিলাম আমাকে বলেছিল যে এটা থেকে আমাকে নাল প্রোডাকশানটাকে রিমুভ করতে হবে তাহলে বুঝতে পারছো যে আমি এখান থেকে এক্স টু নালকে আর ওয়াই টু নালকে সরানোর জন্য আমরা কত কি কী কাজ করলাম সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এখন কিন্তু আমি সরিয়ে বলতে পারি যে আমার এই প্রোডাকশনটা জেনারেট হয়েছে আমরা এটা এটা আমার এটা আমার এখন রিভাইজ সিএফজি এই রিভাইজ সিএফজির মধ্যে কিন্তু আমার কোনো নাল প্রোডাকশান নেই কিন্তু আমার আগের প্রোডাকশনের যা মিনিং আমার কিন্তু এখনকার যে প্রোডাকশন আমি পেয়েছি সিএফজিটার তার কিন্তু মিনিং কিন্তু আমার সেম আমার কিন্তু সেটা ইন্ট্যাক্ট আছে আমি কিন্তু মিনিং কোনোভাবে চেঞ্জ হয়নি তো এরকম ভাবেই কিন্তু আমরা কোনো প্রোডাকশন থেকে বা কোন সিএফজি থেকে আমরা নাল প্রোডাকশনকে আমরা রিমুভ করতে পারবো ওকে এটা আমরা বুঝতে পারলাম এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে তোমাকে একটা সিএফজি দিয়ে দেবে তোমাকে বলবো যেখান থেকে নালটাকে রিমুভ করো তখন তার জন্য কিন্তু সেই নালটাকে আমাকে বসিয়ে বসিয়ে যে প্রোডাকশনগুলো পাবো সেটা আমাকে বের করে ফেলতে হবে আর কিছু না জাস্ট রিপ্লেস করছি আমি রিপ্লেস করে করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট আমি প্রোডাকশন পাচ্ছি এক দুই তিন থেকে আমরা বারবার রিভাইস করছি ওকে সবার কাছে ক্লিয়ার তো এটা সবার কাছে ক্লিয়ার তো এই কনসেপ্টটা হ্যাঁ বাকিদের কাছে ক্লিয়ার এই কনসেপ্টটা খুব সহজ কিন্তু মানে মানে একদম এখানে কিন্তু কোনো কোনো মানে টাফনেসের কোনো জায়গাই নেই জাস্ট বসিয়ে বসিয়ে আমরা নালটাকে বা পুট করে আমরা সিংগুলোকে জেনারেট করছি বা প্রোডাকশনগুলোকে জেনারেট করছি আর কিছু না আমার টার্গেটটা হচ্ছে আমাকে নালটাকে সরাতে হবে আর নালটাকে সরাতে গেলে আমার যে সমস্ত প্রোডাকশনের তোমার রাইট হ্যান্ড সাইডে আমার সেই সেই প্রোডাকশনটা আছে তা কিন্তু আমাকে রিপ্লেস করতে হবে তবে কিন্তু নালটাকে আমরা সরাতে পারবো ওকে আর আমাদের সিম্প্লিফিকেশনের আরেকটা পারপাস ছিল বা আরেকটা ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে রিমুভিং দা ইউনিট প্রোডাকশন রিমুভিং দ্য ইউনিট প্রোডাকশন সেটাকেও আমরা রিমুভ করা শিখবো ফার্স্টে জানবো যে কাকে ইউনিট প্রোডাকশন বলা হয় তারপরে তাকে আমরা রিমুভ করা শিখবো ওকে আমি এটা রিগার্ডিং ডিফারেন্ট প্রবলেম আমরা সলভ করবো এই তিনটে প্রোডাকশানকে কীভাবে রিমুভ করা হয় তা নিয়ে কিন্তু আমরা ডিফারেন্ট এক্সাম্পল আমরা সলভ করব রিমুভিং দা ইউনিট প্রোডাকশন তা একটা ইউনিট প্রোডাকশানের যদি একটা এক্সাম্পল দিই কাকে ইউনিট প্রোডাকশান বলা হয় তার যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমরা আগে তো চিনতে হবে আমাকে কাকে ইউনিট প্রোডাকশান বলে তারপর তাকে আমরা রিমুভ করতে পারবো ধরে নাও एस टू कैपिटल এটা হচ্ছে এক্সাম্পল অফ আ ইউনিট প্রোডাকশন কেন না ইউনিট প্রোডাকশন সেই সমস্ত প্রোডাকশন কি বলা হয় ইন হুইচ ওয়ান নন টার্মিনাল গিভস দা অ্যানাদার নন টার্মিনাল এখানে দেখো লেফট হ্যান্ড সাইডটা নন টার্মিনাল এই নন টার্মিনাল সিম্বল দেখো ডিরাইভ করছে আরেকটা নন টার্মিনাল সিম্বলকে তাহলে ওয়ান নন টার্মিনাল সিম্বল গিভস আনাদার নন টার্মিনাল তখন সেই প্রোডাকশনটাকে বলা হয় ইউনিট প্রোডাকশন তুমি লিখতে পারো এ টু ক্যাপিটাল বি ইউনিট প্রোডাকশন মানে আর তার নন টার্মিনাল তখন সেই প্রোডাকশনটাকে তোমার বলা হবে ইউনিট প্রোডাকশন ইউনিট প্রোডাকশন ঠিক আছে তো এবার আমরা কি স্টেপ ফলো করতে পারি ইউনিট প্রোডাকশনটাকে রিমুভ করার জন্য আমি এখানে তোমাকে কিছু স্টেপস দেখাবো যে স্টেপসগুলো ফলো করে আমরা ইউনিট প্রোডাকশনটাকে রিমুভ করতে পারবো কোনো গ্রামার থেকে আমি তিনটে স্টেপ বলবো এখানে স্টেপ নাম্বার ওয়ান তিনটে স্টেপকে আমি ফার্স্টে লিখে নিই তারপরে তোমাকে আমি এক্সাম্পলের মধ্যে তিনটে স্টেপকে তোমাকে বোঝাবো যে তিনটে স্টেপ কীভাবে কাজ করে ওকে খুব স্টেপগুলো খুব সহজ সহজ তিনটে স্টেপ আছে প্রথম স্টেপটা হচ্ছে যে আমি ধরলাম যে আমার এক্স টু ওয়াই হচ্ছে একটা ইউনিট প্রোডাকশন যেখানে এক্স এক্সটাও নন টার্মিনাল ওয়াইটাও হচ্ছে নন টার্মিনাল আমি ধরলাম যে ওয়াই এক্স ওয়াই একটা আমার ইউনিট প্রোডাকশন তাহলে যদি এটাকে আমাকে রিমুভ করতে হয় টু রিমুভ এক্স টু ওয়াই আমি এক্স ওয়াই রেসপেক্টে এক্সাম্পলটা বলছি তখন আমাকে অ্যাড করতে হবে একটা প্রোডাকশন অ্যাড প্রোডাকশন অ্যাড প্রোডাকশন ভালো করে বুঝবে কিন্তু রুলসটা

ওকে এটা আমার ফার্স্ট রুল যে আমি এক্স টু ওয়াই আমার ইউনিট প্রোডাকশন তাকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমি একটা প্রোডাকশনকে অ্যাড করব সেটা হচ্ছে টু গ্রামার রুল এভার ওয়াই টু এ অকার গ্রামার যদি আমার ওয়াই টু এ যদি অকার করে আমার গ্রামারে তাহলে কিন্তু আমি এক্স টু এ একটা প্রোডাকশনকে আমি আমার গ্রামার রুলের সাথে আমি অ্যাড করতে পারি ওকে এটা আমার স্টেপ নাম্বার ওয়ান এবার তখন তুমি যদি তুমি এটা করে ফেলতে পারো ডিলিট তবে তুমি ডিলিট করতে পারবে এক্স টু কে ফ্রম দ্য গ্রামার তখন তুমি এক্স টু কে গ্রামার থেকে তুমি ডিলিট করতে পারবে ওকে এবার আমি এই স্টেপ ওয়ান আর স্টেপ টুটাকে আমরা রিপিট করবো যতক্ষণ না পর্যন্ত আমার অসমস্ত ইউনিট প্রোডাকশনগুলো রিমুভ হচ্ছে অর্থাৎ লিখছি রিপিট স্টেপ ওয়ান অ্যান্ড টু রিপিট স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু আনটিল অল ইউনিট প্রোডাকশন অল ইউনিট আর রিমুভড ওকে তো আমি এই প্রথম স্টেপটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা স্টেপ আমি এটাকে যদি একটু করি প্রথম স্টেপটাকে যদি একটু করি ধরে নাও আমি যেটা বলতে চেয়েছি প্রথম স্টেপে ধরে নেওয়া যাক আমার এক্স টু ওয়াই একটা হয়তো প্রোডাকশন আছে কোন একটা গ্রামারে আমি চাইছি এখন যে এটাকে সরাবো এটাকে সরাবো তো এটাকে সরাতে কি আমি আমার গ্রামারের মধ্যে দেখতে পেয়েছি যে ওয়াই টু এ একটা প্রোডাকশান আছে আমার গ্রামারে ওকে তাহলে এটাকে যদি সরাতে হয় তাহলে আমি কিন্তু গ্রামারটার মধ্যে শুধুমাত্র এক্স টু এ একটা প্রোডাকশনকে অ্যাড করে দিয়ে আমি এই প্রোডাকশনটাকে কিন্তু এখান থেকে সরিয়ে ফেলবো কেন না এটাকে তখন দেখো আমাকে তো মিনিংটাকে তো ইন্ট্যাক্ট রাখতে হবে তাহলে এক্স টু ওয়াই তাহলে দেখো আমি যদি এখন এর জায়গায় যদি তোমার যদি এটাকে পুট করি তাহলে দেখো আমার এক্স টু এ একটা প্রোডাকশান হয় এক্স টু এ একটা প্রোডাকশান হয় তাই তো তাহলে আমার কিন্তু মিনিংটা কিন্তু দেখো ইন্ট্যাক্ট রয়ে গেল মানে আমি এখানে এ ওয়াইয়ের মান যদি তোমার এ পুট করে দিই তাই তোমার এক্স টু এ পেয়ে আমরা এ পেয়ে যাবো তাহলে আমার তো তার মানে এক্স টু ওয়াইটাকে তো আর দরকার নেই এক্স টু ওয়াইটা তোমার কেন দরকার না ওয়াইটাকে রিপ্লেস করে আমি তোমার এ পাচ্ছি আমি তোমার তখন আমার এক্স টু একটা প্রোডাকশন হচ্ছে তা যদি আমার ওয়াই টু এ কোনো প্রোডাকশন থাকে তখন সেই প্রোডাকশনে কিন্তু আমি এক্স টু এটাকে কিন্তু আমি ওখানে আমি এখানে ওয়াই টু এটাকে তোমার অ্যাড করতে পারি তখনই যদি আমি এক্স টু এ বলে আমার কোনো প্রোডাকশন থাকে সেখানে তখন তাহলে কিন্তু আমরা এটাকে তোমার খুব সহজে ওখান থেকে রিমুভ করে ফেলতে পারবো তাহলে এই তিনটে রুলস কিন্তু আমাকে ফলো করতে হবে যখন আমরা কোনো গ্রামার থেকে বা সিএফটি থেকে আমরা কোনো ইউনিট প্রোডাকশনকে রিমুভ করতে চাইবো ওকে তাহলে আমি এটা রেস্টে একটা এক্সাম্পল নেবো যে আমরা এই তিনটে স্টেপকে আমরা ফলো করবো ওকে একটা এক্সাম্পলে যাই ধরে নাও আমার এরকম একটা প্রোডাকশন আছে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল এস টু জিরো এ ওয়ান বি আর এস টু সি ক্যাপিটাল সি কিন্তু এটা হ্যাঁ এস টু সি আর এটা হচ্ছে এক নাম্বার প্রোডাকশন দু নাম্বার প্রোডাকশান দাও আছে এ টু জিরো এস এ টু ডাবল জিরো কোনো সমস্যা নেই এখানে কোনো ইউনিট প্রোডাকশান নেই আমাকে রিমুভ করার কোনো ব্যাপারই থাকছে না বি টু ওয়ান আর আছে বি টু এ বি টু এ কিন্তু ইউনিট প্রোডাকশান আর নাম্বার ফোরে আছে সি টু জিরো ওয়ান এটা হচ্ছে আমার এখান থেকে আমাকে বলেছে রিমুভ দা ইউনিট প্রোডাকশন আমাকে এই এক্সাম্পল থেকে বলেছে যে রিমুভ দা ইউনিট প্রোডাকশন রিমুভ দ্য ইউনিট প্রোডাকশন তো আমার এখানে কতগুলো ইউনিট প্রোডাকশন আছে আমার এক্সাম্পলে কতগুলো ইউনিট প্রোডাকশন আছে বলো কতগুলো ইউনিট প্রোডাকশন আছে কেন ওয়ানটা কি নন টার্মিনাল সিম্বল নাকি তাহলে এস টু সি তাহলে আমার এখানে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে এস টু সি ইজ আ ইউনিট প্রোডাকশন কারণ আমাদের ইউনিট প্রোডাকশন আমি যে ডেফিনেশন তোমাকে দিয়েছিলাম যে যখন কোনো নন টার্মিনাল কোনো নন টার্মিনালকে ডিরাইভ করে তখন তাকে বলা হয় ইউনিট প্রোডাকশন তখন তাকে বলা হয় ইউনিট প্রোডাকশন ওকে তো এখন আমাকে এস টু সি এই প্রোডাকশনটাকে আমাকে রিমুভ করতে হবে এস টু সি কে আমাকে রিমুভ করতে হবে এটা আমার এখন টার্গেট এস টু সি কে আমাকে রিমুভ করতে হবে ঠিক আছে তো এস টু সি কে রিমুভ করতে গেলে তখন আমরা কী দেখবো এস টু সি কে রিমুভ করতে গেলে আমরা কী দেখবো দেখো এস টু সি রিমুভ করতে গেলে আমরা এক্স টু একটা প্রোডাকশান অ্যাড করব এক্স টু সামথিং কিন্তু আমার যদি তোমার ওয়াই টু সামথিং প্রোডাকশান থাকে অলরেডি তাহলে এক্স টু সি তাহলে সি থেকে আমার কী প্রোডাকশান আমি তখন দেখব দেখো সি থেকে আমার কী আছে প্রোডাকশান সি টু জিরো ওয়ান আছে তাই তো সি টু জিরো ওয়ান আছে তাহলে আমি এখন সি টু জিরো যদি যা থাকে তাহলে নিশ্চয়ই আমি এখন এস টু জিরো ওয়ান লিখতে পারি নতুন প্রোডাকশন এস টু জিরো ওয়ানটাকে অ্যাড করতে পারি যেহেতু আমার সি টু জিরো ওয়ান একটা প্রোডাকশান আছে অ্যাস পার টার স্টেপ ওয়ান দেখো এস টু ওয়াইটাকে রিমুভ করবো আমি প্রোডাকশানটাকে কী অ্যাড করছি এক্স টু সামথিং কেন অ্যাড করছি না যদি আমার ওয়াই টু সামথিং থাকে তা আমার এখানে ওয়াই এর আমার তো এখানে ওয়াই বলতে তোমার কোনটা সি আর এখানে তোমার এক্স বলতে কোনটা না আমার এস তাই তো তাই আমি এখন দেখো তোমার অ্যাড করছি এ এস টু জিরো ওয়ানটাকে অ্যাড করলাম কিন্তু আমার এস টু জিরো ওয়ান তো আছে আমার থেকে আমি অ্যাড করেছি আর আছে কোনটা না সি টু জিরো ওয়ান দেখো আমার কিন্তু অলরেডি তোমার এক্সিস্ট করছে আমার প্রোডাকশনের মধ্যে তাহলে আমি এখন এস টু অ্যাড করতে পারি তাই তো পারি তো তাহলে আমার এখন এস এর কি রকম হয়ে গেল এখন এস টু দেখো জিরো এ তো আছে যেমন আছে থাকলো এস টু ওয়ান বি নিয়েও কোনো সমস্যা নেই এটা ইউনিট প্রোডাকশন নয় আর আমি এখন নতুন কি অ্যাড করেছি না এস টু জিরো ওয়ান তাহলে এক নাম্বারটাকে আমি রিভাইজ করে এরকমভাবে লিখতে পারি তো দেখো এটা সবাই বুঝতে পারলাম কিনা দেখো এটা কিন্তু আমার স্টেপ ওয়ান থেকে এসছে কিন্তু এটা এটা কিন্তু স্টেপ ওয়ান থেকে এসছে এই যেটা আমরা বের করলাম এস টু জিরো ওয়ান তাহলে আমি যখন এস টু যখন জিরো ওয়ান বসিয়ে ফেললাম তার মানে দেখো আমি কিন্তু আমার কিন্তু আর ইউনিট পড়াশোনা কিন্তু আমার কিন্তু আর দরকার নেই আমি কিন্তু তোমার এখন এস টু সি থেকে কিন্তু আমি তোমার সরিয়ে ফেলতে পারছি মানে আলটিমেট ঘুরিয়ে বলতে গেলে এই সি এর জায়গাতে আমরা এই সি এর মানটাকে বসিয়ে দিয়েছি জিরো ওয়ান তাহলে আমার তো এটা আর দরকার নেই আমাকে তাহলে সেটাকে তো রিপ্লেস করতে হচ্ছে না জিরো দিয়ে আমি সিটাকে যা সরিয়ে দিয়ে আমি এখানে জিরো ওয়ান বসিয়ে দিয়েছি আর কিছু করিনি তাহলে এস টু জিরো এএস টু ওয়ান বি আর এস টু হচ্ছে জিরো ওয়ান ওকে আমার দেখো আরেকটা ইউনিট প্রোডাকশন আছে বি টু এ বি টু এ তাই তো তাহলে বি টু যদি আমার এ থাকে সিমিলারলি সিমিলারলি বি টু এ হচ্ছে আমার আরেকটা ইউনিট প্রোডাকশন তাহলে বি টু এ প্রোডাকশনটার মধ্যে আমি এখন অ্যাড করবো কোনটা বি টু সামথিং অ্যাড করবো যদি আমার এ টু সামথিং থাকে তাহলে আমার এ টু কি আছে এ টু ডাবল জিরো আছে দেখো তাহলে আমি এখন বি টু কি অ্যাড করতে পারি আমি এখন বি টু কি অ্যাড করতে পারি ডাবল জিরো দেখো তাই তো সি টু জিরো ওয়ান ছিলো বলেই তো আমি এস টু জিরো ওয়ান অ্যাড করেছি আমার দেখো এ টু জিরো জিরো আছে বলেই তো আমি এখন বি টু জিরো জিরো অ্যাড করবো তাহলে আমার এখন বিয়ের পর আমার এখন তোমার সেকেন্ড প্রোডাকশনটা তোমার দেখো তোমার কি থার্ড তিন নাম্বারটা তোমার এখন কি হয়ে আছে দেখো বি টু ওয়ান আছে আর এটাকে সরিয়ে দিয়ে আমি এখন এর জায়গায় কি বসিয়ে দিচ্ছি না জিরো জিরো বসিয়ে দিচ্ছি আলটিমেট ব্যাপারটা কিন্তু এটা তাহলে কিন্তু আমার দেখো এটা কিন্তু এখন রিভাইস করে দিলাম আমার তো এখানে কোনো সমস্যা নেই তাই না দু নাম্বারটাকে নিয়ে তো কোনো সমস্যা নেই আমার আমার তিন নাম্বারটাকে নিয়ে সমস্যা ছিল আমি দেখো বি টু এ কিন্তু আর রইলো না এখন দেখো বি টু ওয়ান আছে আর বি টু ডাবল জিরো আছে ওকে বি টু জামল দাবল আছে আর সি টু জিরো ওয়ান তো ইউনিট প্রোডাকশন নয় তো আমার তোমার সি টু জির ওয়ান তোমার যেমন ছিল তেমন থাকবে হ্যাঁ আমি টার্মিনালটাকে নেবো সবসময় আমরা টার্মিনাল দিয়ে তোমার যে স্ট্রিংটা থাকবে আমরা তোমার দেখে নেব ঠিক আছে যেটা টার্মিনাল দিয়ে আছে তাকে আমরা তোমায় অ্যাকসেপ্ট করছি তাহলে এখন আমাদের হয়ে গেল হ্যাঁ বলো হ্যাঁ আবার সেই একই একই প্রশ্ন আমি দেখো তোমার যখন ইউনিট প্রোডাকশন কাকে বলে বলেছিলাম তখন দেখো কি লিখেছি দেখো কি লিখেছি আমি বলেছিলাম মুখে বলেছিলাম যে যখন আমার কোনো নন টার্মিনাল যখন কোনো নন টার্মিনালকে প্রডিউস করে এটা নন টার্মিনাল দেখো এটাও নন টার্মিনাল তাহলে একটা নন টার্মিনাল তোমার গিভস অ্যানাদার নন টার্মিনাল তখন তাকে বলা হয় ইউনিট প্রোডাকশন আমার বোথ লেফট হ্যান্ড সাইড হবে নন টার্মিনাল রাইট হ্যান্ড সাইডটাও হবে নন টার্মিনাল তখন তাকে বলা হয় ইউনিট প্রোডাকশন ইউনিট কথাটা কিন্তু মাথায় রাখো একটা ওকে একটা আমার একটা নন টার্মিনাল সিম্বল আমার মানে প্রোভাইড করবে আর একটা সিঙ্গল নন টার্মিনাল ওকে তাহলে আমার এখানে এই 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 প্রোডাকশন ফর্মটা ফলো করে আমার কতগুলো প্রোডাকশন আছে আমার এই তাহলে জিরোটা কি কোন রেসপেক্টে তোমার আসছে আসছে জিরো এটা আসছে বা ওয়ান বিটা আসছে কিন্তু দেখো এস টু সি দেখো তোমার আসছে দেখো বি টু এ তোমার দেখো আসছে ওই কনসেপ্টটা ফলো করে তাই না এটা হচ্ছে আমার ইউনিট প্রোডাকশনের কনসেপ্ট তাহলে এখন যদি আমি রিভাইজ করি যে আমার প্রোডাকশনটা এখন কি বেরোলো দেখো আমি এখন তো লিখতে পারি এটা হচ্ছে আমার ফাইনালি then then finally we can write we can write cfg without unit production without unit production as s2 0a 1b আর কি পেয়েছি ডাবল জিরো তাই তো সরি ডবল জিরো কেন জিরো ওয়ান পেয়েছি না জিরো ওয়ান পেয়েছি জিরো ওয়ান পেয়েছি পেয়েছি বেশ আমি জিরো ওয়ান আর দু প্রোডাকশন দেখো আমার অ্যাজ ইট ইজ যেমন ছিল এ টু জিরো এস এ টু ডাবল ডাবল জিরো এখানে কোনো সমস্যা আমার ছিল না এতক্ষণ পর্যন্ত আর দেখো আমরা বি টু কি পেলাম তিন নাম্বার প্রোডাকশনটা বি টু ওয়ান বি টু জিরো এস আর দেখো কি পেয়েছি ডাবল জিরো ওকে আর চার নাম্বার প্রোডাকশনটা আমার তো ছিল সি টু জিরো ওয়ান তাকে নিয়ে তো কোনো সমস্যা নেই সেটা ইউনিট প্রোডাকশান নয় তাহলে এটা কিন্তু আমার অ্যান্সার ওকে ঠিক খুব কঠিন লাগলো যে ইউনিট প্রোডাকশন কী করে রিমুভ করছি আমার কিন্তু এই লজিকটা আমাকে ফলো করতে হবে বা এই স্টেপটা আমাকে ফলো করতে হবে যদি আমরা এই স্টেপটা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ডিলেট করতে পারবো কিন্তু এই স্টেপটা হচ্ছে আসল স্টেপ মানে আলটিমেট আলটিমেটলি যদি স্টেপটা ফলো না করো তুমি এখানে জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দাও সিম্পলি ভাবতে গেলে আমি এস টু সি দেখছি তো এটা ইউনিট প্রোডাকশন আমি তখন খুঁজবো যে সি এর কোনো নন টার্মিনাল ভ্যালু আছে টার্মিনাল ভ্যালু আছে কিনা দেখো সি টু জিরো ওয়ান আমি এটাকে নিয়ে জাস্ট এখানে মানে বসিয়ে দিলাম তা আমি যখন এখানে বসিয়ে ফেলতে পারবো সি সিকোল টু জিরো ওয়ান আমার কিন্তু সি টু জিরো ওয়ানটা আর কোনো দরকার নেই তাকে আমি কিন্তু রিমুভ করি আমার তখন কিন্তু আমার এই এস টু সি কিন্তু আর কোনো দরকার নেই সি টু জিরো ওয়ান তোমার লাগবেই তাই না আবার দেখো বি টু এ আছে আমি দেখো এর জায়গায় তোমার দেখো বসিয়ে দিতে যেমন দেখো ডবল জিরো বসিয়ে দিয়েছি দিয়ে আমি পড়াশোনা তোমার রিটাইট করলাম আর কিছু করি ওকে ঠিক আছে তাহলে আমরা তিনটে পার্ট আমরা সেপারেট সেপারেট ভাবে হ্যাঁ বি টু হ্যাঁ বি টু ওয়ান জিরো এস আমি কেন লিখলাম তাই তো আমি আমি দেখো আমি দেখো এর জায়গায় যদি আমি তোমার ডাবল জিরো বসাই তাহলে বি টু তোমার ডাবল জিরো হচ্ছে তুমি আমি ঘুরিয়ে বলছি তোমাকে এটা তোমার ডাবল জিরো এ তোমার ডাবল জিরো তা আমি বি এর জায়গায় তোমার আমি আমি এটাকে রিপ্লেস করে তোমার আয়দার তোমার ডাবল জিরো লিখতে পারি বা এটাকে তোমার রিপ্লেস করে তোমার জিরো এস লিখতে পারি তার জন্য তোমার ওয়ান করেছি জিরো এস করেছি ডাবল জিরো করেছি কিন্তু সি এর তোমার একটাই প্রোডাকশন জিরো ওয়ান আমি তাহলে তোমার জিরো ওয়ান বসিয়েছি যদি সি এর আমার এখানে আরেকটা প্রোডাকশন থাকতো যে সি টু জিরো ওয়ান বা তোমার ধরো হয়তো জিরো এ থাকতো আমি তখন এখানে তোমার জিরো এ বসাতাম জিরো তো অলরেডি আছে ধরো তোমার জিরো যদি তোমার থাকতো আমি তখন তোমার সি সমান তোমার কিন্তু এস টু তোমার কিন্তু জিরো বি বসাতো বুঝতে পারলে আমি এ জায়গায় দুটো ভ্যালুকে সাবস্টিটিউট করছি আর কিছুই করিনি যা সাবস্টিটিউট করছি ঠিক আছে তার জন্য কিন্তু আমি তোমার একটা রিরাইট করে আমি আমি বি টু শোনো আমি আমি হ্যাঁ ঠিকই বলেছো তুমি তুমি ঠিকই বলে আমি কেন সলিউশন করার কারণ লিখিনি আমি তো বি টু এটাকে তোমার তো সরানোর কথা ভাবছি তাই তো আমি তখন দেখো এটাকে আমি তোমার সিম্পলি সরিয়ে ফেলতে পারি যদি আমি এটাকে যদি ডাবল জিরো দিয়ে রিপ্লেস করে দিই ওকে তা আমি কিন্তু সেই স্টেপ ওয়ানটা ফলো করে কিন্তু এটাকে তোমার ডাবল জিরো দিয়ে রিপ্লেস করে দিচ্ছি কিন্তু আমার এ টু তো আর একটা প্রোডাকশন আছে জিরো এস আমি তো যদি তোমার ধরো এর পরিবর্তে আমি তো বিটু এটাকে তোমার সরিয়ে দেবো তাহলে তার সমস্ত অল্টারনেটিভ তোমাকে আমাকে তো ব্যবস্থা করে রাখতে হবে একটা মানুষ যখন কোনো কাজ করে তাকে যদি আমি সরিয়ে দিই তখন তার কাজগুলোকে তো আমাকে ব্যবস্থা করতে হবে যে ওই কাজগুলো করবে কে তাহলে সেই কাজগুলোকে কাউকে অ্যাসাইন করে তারপর তাকে আমি সরিয়ে ফেলতে পারবো সেই মানে প্লেস থেকে বা পজিশন থেকে তাহলে আমার এ টু জিরোয়েস একটা প্রোডাকশন ডিরাইভ করে বা এ টু জিরো ডবল জিরো সে ডিরাইভ করে তাহলে আমি যদি এখন বি টু এটাকে যদি তোমার সরিয়ে ফেলি তাহলে এই এটাকে তোমার সরানোর জন্য তাকে তার রিপ্লেসমেন্ট যে স্ট্রিংগুলো আছে তাকে আমাকে ফার্স্টে পুট করে নিতে হবে তার জন্য তোমার এটা জায়গা তোমার জিরো এস বসিয়েছি আর ডবল জিরো বসিয়েছি দিয়ে তোমাকে ফাইনালি কিন্তু ওটা তোমার রিজাইট করেছে ওকে না হলে আমাদের ইনকমপ্লিট থেকে যাবে জিনিসটা যে আমি তোমার ডবল জিরো বসালাম যদি তোমার জিরো এস না বসাই তাহলে কিন্তু ওটা ইনকমপ্লিট থেকে যাবে আমরা হয়তো তোমার পাঁচ নাম্বার থেকে চার নাম্বার পাবো কিন্তু ওই এক নাম্বার কিন্তু দেবে না কারণ যেহেতু আমি এটাকে তোমার জিরো এস দিয়ে রিপ্লেস করিনি বলে তার জন্য আমি ফাইনাল প্রোডাকশনে কিন্তু এর জায়গায় তোমার জিরো এস টাকা আমি বসিয়েছি বি টু জিরো এস আর বি টু ডাবল জিরো ঠিক আছে তো এবার আমরা আমি আর নেক্সট কনসেপ্টে যাওয়ার আগে নেক্সট কনসেপ্টে যাওয়ার আগে আমি আরো কিছু এক্সাম্পল যদি আমরা এখান থেকে সলভ করি তাহলে জিনিসটা আমাদের খারাপ হয় না তারপর আমি আমি ভেবেছিলাম আজকে সিএফজি স্টার্ট করব সিএফজি স্টার্ট করব আজকে কিন্তু এই তিনটে কনসেপ্ট আমার মনে হয় আর একটু প্র্যাকটিসের দরকার আছে আমাদের সবার এই তিনটে কনসেপ্ট কিন্তু সবারই সবারই একটু প্র্যাকটিসের দরকার আছে তো আমরা এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব আমরা সিএফজি স্টার্ট করব কারণ এই কনসেপ্ট কিন্তু না জানলে কিন্তু সিএফজি না আমরা সিএফির প্রথম শর্তই হচ্ছে যে আমাকে আমার গ্রামার থেকে ইউনিট প্রোডাকশন আমাকে ফার্স্টে সরাতে হবে তারপরে কিন্তু সিএফজি রুলসটা অ্যাপ্লিকেবল ওকে তো সেটা আমরা ফার্স্টে একটু দেখি কিছু প্রবলেম আমরা দেখি সবাই কিন্তু করবে আমি যে প্রবলেমগুলো দেবো আমার সঙ্গে কিন্তু সবাই একটু করবে Problem number two Consider the following context free grammar.

রিমুভিং ইউজলেস সিম্বল any যেটা থাকবে আমার তাকে আমাকে রিমুভ করতে বলেছে খুব সিম্পল একটা এক্সাম্পল নিয়ে আমরা এটাকে চেষ্টা করবো খুব সিম্পল একটা এক্সাম্পল নিয়েছি আমি কিন্তু প্রোডাকশনটাকে আমি মোটাই মানে বেশি বড় নেই খুব সিম্পল একটা প্রোডাকশন আমরা এখান থেকে নিয়েছি তাহলে আমাকে ফার্স্টে নাল প্রোডাকশনটাকে ফার্স্ট আমাকে রিমুভ করতে বলেছে যে সিম্পলিফাইডি বাই রিমুভিং নাল প্রোডাকশন আমি এখন মানে ভালো করে দেখতে পাচ্ছি সবাই যে আমার এখানে কিন্তু নাল প্রোডাকশন রয়েছে এ টু আলফা আর টু আলফা ঠিক আছে তাহলে ফার্স্টে কিন্তু আমরা নাল প্রোডাকশনটাকে রিমুভ করতে যাব তো সবাই একটু ভাবি যে নাল প্রোডাকশন রিমুভ করতে গেলে আমাকে আমরা আগে যে কাজগুলো করেছিলাম তো এখানে আমরা সেই কাজগুলোই করবো তাহলে এখন যদি নালটাকে যদি রিমুভ করতে হয় তাহলে আমরা কি করবো আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে যে কি করবো আমরা যে নালটাকে আমরা কিভাবে রিমুভ করবো কিভাবে আমরা কিভাবে করে এসেছিলাম আগেরটাতে আমরা কিভাবে করে এসেছিলাম এ টু নাল আছে আর বি টু নাল আছে আমার এখানে নাল প্রোডাকশন দুটো আছে একটা হচ্ছে এ টু নাল আর একটা আছে বি টু নাল দুটো আমার নাল প্রোডাকশন আছে দুটো আমাকে সরাতে হবে এটা কিন্তু মুখে মুখে হয়ে যায় এটা কিন্তু মুখে মুখে আমরা বের করতে পারি মুখে মুখে খুব সহজ এতক্ষণ সময় লাগার কোনো কথাই নয় বলো কি করে নালটাকে রিমুভ করবো আমার তো এ টু নাল আছে বি টু নাল আছে আমি এটু নালটাকে সরাবো কি করবো বি এমনিতে কি করবো বলো এত সময় লাগছে এস টু এ বি আমার প্রোডাকশন আছে আমার এ টু নাল আছে বি টু নাল আছে আমি যদি এখন যদি এ এর জায়গায় যদি নাল বসাই তাহলে আমরা কি পাবো এস টু বি পাবো আবার আমার এস টু এ বি আছে আমি এখন যদি বি এর জায়গায় যদি তোমার নাল বসাই তাহলে আমরা কি পাবো এস টু এ পাবো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এস টু বি আর এখান থেকে আমরা পাচ্ছি এস টু এ পাচ্ছি আর যদি দুটোকে যদি আমি নাল বসিয়ে দিই এ বি কে তাহলে তো এস টু নাল পেয়ে যাবো তাহলে তো সেটা তো একটা নাল প্রোডাকশন তাকে তো আমি ডাকতেই পারবো না তাহলে আমার এখানে যদি আমি তার মানে দেখো আমি তার মানে এই প্রথম প্রোডাকশন থেকে আমরা কি পাচ্ছি না এস টু এ বি আমি রাখতে পারি আইদার এস টু আমি যখন এতে যখন নাল বসাচ্ছি তখন দেখো আমি এস টু বি পাচ্ছি বা বিতে আমি যখন নাল বসাচ্ছি তখন আমি দেখো এস টু এ পাচ্ছি তার মানে দেখো এ পাচ্ছি এখান থেকে বা আমি এখান থেকে বি পাচ্ছি আর এস টু স্মলে তোমার তো আছেই এস টু স্মলে আমার তো আছেই তাহলে আমি প্রথমটা থেকে আমি এটা পাচ্ছি না নালটাকে সরিয়ে দিয়ে আমার কিন্তু নালটা আমি তোমার সরাবো এখান থেকে এবার তোমার দেখো এ টু স্মলে আছে আমি এখন এ টু স্মলে নিচ্ছি আর দেখো তোমার বি টু দেখো স্মল নিচ্ছি এটা তোমার থাকছে স্মল নিচ্ছি তোমার তো ফাইনাল তো প্রোডাকশন তোমার তো এটাই পড়ে যাবে পরে থাকলো দেখো নালটাকে সরিয়ে দিয়ে তো ইয়ে শোন এটা আমরা পাচ্ছি তো না পাচ্ছি না নালটাকে সরানো মানে কি আমি নালের ভ্যালুটাকে তোমার জাস্ট আমার প্রোডাকশনে বসিয়ে দেবো আমি একবার এতে নাল বসাবো একবার বি তে নাল বসাবো তাহলে এতে নাল বসিয়ে আমি বি পাই এস টু বি আর বিতে নাল বসিয়ে তোমার এস টু এ পাই আমার এস টু এ তো আমার এখানে আছি আমি তোমার তিনটে প্রোডাকশন পেলাম এস টু এ বি এস টু এ এস টু বি আর এস টু এ আমার তো এস টু এ তো এখানে আছি অলরেডি আর আমার তখন তখন এ টু এ থাক থেকে গেল আর বি টু আমার তখন বি থেকে গেল নালটা আমার এখান থেকে সরে গেল নাল প্রোডাকশন আমরা বুঝতে পারলাম সবাই এটা যে কি করে নালটাকে সরালাম এখান থেকে সবাই বুঝতে পেরেছি তো নেই আমি নালটার ভ্যালুটাকে পুট করে আমি তোমার কম্বিনেশন করে সরিয়ে দিচ্ছি আর তো কিছু নয় আমার তো নাল প্রোডাকশন রিমুভ করা হয়ে গেল এবার দেখো নাল প্রোডাকশন রিমুভ করে আমরা যে গ্রামারটাকে এখন দেখতে পাচ্ছি নাও দা গ্রামার লুক লাইক দিস নাও দা গ্রামার লুক লাইক দিস কীরকম দেখতে হয়েছে না সেখান থেকে আমি আবার অন্য কিছু দেখতে পাচ্ছি না তো ড্রামারটা থেকে এস টু এবি এস টু এ এস টু বি এস টু স্মল এ আবার ক্যাপিটাল এ টু স্মল এ ওকে আবার ক্যাপিটাল বি টু স্মল বি ঠিক আছে তাহলে এই যে গ্রামারটা আমরা পেলাম এখানে কি আমি আবার নতুন করে কিছু দেখতে পাচ্ছি যে নালটাকে তো সরিয়ে ফেললাম তাহলে নালটাকে সরিয়ে দিয়ে আমি এখন দেখতে পাচ্ছি স্যার যে এখানে তো আবার ইউনিট প্রোডাকশন চলে আসলো তো নালটাকে সরালে যে আমার ইউনিট প্রোডাকশন আসবে না তো কোথাও তো লেখা নেই আসতেই পারে তাহলে এখন আমাকে কি করতে হবে এখন আমাকে রিমুভ করতে হবে ইউনিট প্রোডাকশন গুলোকে ওকে রিমুভ ইউনিট প্রোডাকশন কি কি ইউনিট প্রোডাকশন আছে এখানে আমার কি ইউনিট প্রোডাকশন আছে আমার এখানে একটা এস টু ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি ওকে তাহলে আমার এখানে যেটা ইউনিট প্রোডাকশন রয়েছে সেটা হচ্ছে এস টু ক্যাপিটাল এ আর হচ্ছে এস টু ক্যাপিটাল বি সেই দুটোকে আমাকে এখন রিমুভ করতে হবে সেই দুটোকে আমাকে এখন রিমুভ করতে হবে তাহলে এস টু ক্যাপিটাল এ আমরা রিমুভ করতে পারি খুব সহজে রিমুভ করতে পারি যদি আমি এর জায়গায় যদি আমি স্মল বসি তাই না তাহলে আমি আর লিখবো না আমি সেকেন্ড আমি দুবার তো লিখবো না আমি এস টু একবারই লিখবো আমি একবারই লিখবো এস টু আবার বি এর জায়গায় যদি তোমার স্মল বি বসিয়ে দিই তো আমার এস টু স্মল বি একটা প্রোডাকশন হয়ে যাবে আর সেই ফাঁকে আমরা ওখান থেকে আমার যে ইউনিট প্রোডাকশন এস টু এ আর এস টু বি তোমার হয়তো সরে চলে গেল তাহলে আমরা এখন এই গ্রামারটাকে যদি রিরাইট করি আমি তখন লিখতে পারি যে এস টু এবি আর এটাকে রিপ্লেস করে এ করছি মানে এখানে দেখো এস টু একটা আছে আমি তো তখন একবার লিখবো আমি তো দুবার লিখবো না তাহলে এস টু একটা হয়ে গেল আর বিটাকে সরিয়ে তোমার স্মল বি বসিয়ে দিলাম তাহলে আমার এস টু বি একটা হয়ে গেলো কিন্তু দেখো এ টু এ আর বি টু এ বি টু বি তোমার তো থাকছে এ তো আর ইউনিট প্রোডাকশন নয় এ টু এ আর ক্যাপিটাল বি টু হচ্ছে আমার আমার রিমুভাল অফ প্রোডাকশন কিন্তু গ্রামারটা লুক লাইক দিস এবার এই যে গ্রামারটা তৈরি করে ফেললাম এই গ্রামারের মধ্যে আমার কোনো ইউজলেস সিম্বল আছে নাকি যেটা আমাকে পরে আমাকে ইয়ে করতে বলেছে রিমুভ করতে বলেছে যে রিমুভ ইউজলেস সিম্বল ইফ এনি এর মধ্যে কি কোনো ইউজলেস সিম্বল আছে আমি সেটাকে রিমুভ করব কাকে আমরা ইউজলেস সিম্বল বলেছিলাম আমার চলে যাই প্রথমে ইউজলেস সিম্বলের কনসেপ্টে প্রথমে ইউজলেস দিয়ে শুরু করেছিলাম তাকে আমরা ইউজলেস সিম্বল বলেছিলাম যে সিম্বল ক্যান ইউজলেস ইফ ইট আর তার সঙ্গে দেখো এটাও বলেছিলাম যে স্ট্রিং তো তোমার স্টার্ট সিম্বল এস কোনো ইউজলেস হতেই পারবে না কি বললাম বোঝা গেল এস তো আমার স্টার্ট সিম্বল ক্যাপিটাল এ ক্যাপিটাল বি তোমার তো তোমার দুটোকে আমি কেমন কাউন্ট করে বলবো দুটোকে আমি কোন আমি কি বলছি আমি কি বলছি আমি বলছি যে এস তো আমার স্টার সিম্পল আমি স্টার সিম্পলকে আমি ইউজলেস কি করে বলবো তার থেকে তোমার স্ট্রিংটা মানে জন্ম নিচ্ছে তাকে আমি ইউজলেস বলতে পারবো আমার এখানে তিনটে নন টার্মিনাল সিম্পল ভেরি গুড আমার এ তাকে নন টার্মিনাল ক্যাপিটাল এ নন টার্মিনাল ক্যাপিটাল বি নন টার্মিনাল তো এস থেকে তো আমার নতুন স্ট্রিং এর জন্ম হয় তাকে আমি ইউজলেস বলতে পারবো তাহলে আমরা আমাদের বাবা মার থেকে আমার জন্মগ্রহণ করেছি তাহলে বাবা মা আমাদের কাছে ইউজলেস তাহলে বাকি পড়ে আছে আমার এ আর বি তাহলে এবিটা কি আমার প্রোডাকশন রাইট হ্যান্ড সাইডে নেই না আছে তাহলে আমার তাহলে কোনো ইউজলেস সিম্বল রয়েছে এখানে তাহলে এই প্রোডাকশনে কোনো ইউজলেস সিম্বল আছে কোনো ইউজলেস সিম্বল নেই আমার প্রোডাকশনে তাহলে দেয়ার আর নো ইউজলেস সিম্বল ইন দিস গ্রামার ওকে তো দেয়ার আর নো ইউজলেস সিম্বল ইন দ্য গ্রামার কেন বুঝতে পারলাম সবাই যে কেন ইউ আমি ইউজলেস সিম্বল কিন্তু আমি আবার সেটা সেকেন্ড টাইম কথা বলছি আমরা যে ইউজলেস সিম্বল কি করে চিনতে হয় ওকে নো ইউজলেস সিম্বল ইন দ্য গ্রামার অথব আমার তাহলে দরকার নেই কোনো আমাকে রিমুভ করা আমাকে বলেছে রিমুভ ইউজলেস সিম্বল ইফ এনি যদি থাকে তুমি রিমুভ করবে কিন্তু আমার তো দেয়ার আর নো ইউজলেস সিম্বল ইন দ্য গ্রামার আমার তাহলে রিমুভ করার কোনো প্রয়োজন নেই কারণ আমার এখানে প্রত্যেকটা নন টার্মিনাল সিম্বল কিন্তু তারা কন্ট্রিবিউট করছে টু ডিরাইভিং টার্মিনাল স্ট্রিং সো দিস ইজ দ্য সিম্প্লিফাইড ফর্ম অফ দ্য সিএফজি সিম্প্লিফাইড ফর্মটা হচ্ছে এস টু ওটা যা লিখেছি আমি এটা কাবার লিখবো এস টু বি এস টু এ এস টু বি আর হচ্ছে ক্যাপিটাল এ টু স্মল এ আর ক্যাপিটাল বি টু স্মল বি এটা হচ্ছে আমার সিমপ্লিফাইড অফ ফর্ম অফ দ্য গ্রামার আমার এই গ্রামারটার মধ্যে না আছে কোনো ইউনিট প্রোডাকশন না আছে কোনো নাল প্রোডাকশন আর না আছে কোনো ইউজলেস সিম্বল এটাই কিন্তু আমার হচ্ছে গ্রামারের সিম্প্লিফিকেশন আমরা কিন্তু আপনার দ্য সিম্পলি বা রিডিউসড সিএফজি বলতে পারো এটাকে রিডিউস সিএফজি বলতে পারো বা সিম্পলিফাইড সিএফজি বলতে পারো রিডিউস সিএফজি বা সিম্পলিফাইড সিএফজি তাই তো চলো ক্লিয়ার হয়েছে এবার কনসেপ্টটা আমরা কিন্তু আর একটা एग्जांपल দেখলাম এখানে সবাই বুঝতে পারলাম এটা এই সহজ एग्जांपलটা সবাই বুঝতে পেরেছি তাহলে এখন আমাদের যে কোনো প্রোডাকশন দিলে আমরা পারবো করতে আমরা কোনো প্রোডাকশন যদি আমাদেরকে দেয় আমি এখন করতে পারবো জামুনি দিক আমরা পারবো করতে এই তিনটে কনসেপ্টকে মাথায় রেখে দেখো আমাকে বলো পারবে কিনা বলো আমরা যদি আমাকে যদি কোনো প্রবলেম দেয় আমরা করতে পারবো আমি আমাকে আমাকে একটু বলো যে এই তিনটের মধ্যে অ্যাকচুয়ালি কি কোনো কনসেপ্ট রয়েছে জাস্ট কিছু কিছু জিনিস মনে রাখতে হচ্ছে আর আলটিমেট কি কোনো মানে টাফেস্ট কোনো কনসেপ্ট আছে এর মধ্যে যে আমাকে অনেক কিছু মনে রেখে আমাকে কাজটা করতে হচ্ছে তাহলে তোমরা একটা প্রবলেম করবে আমি একটা প্রবলেম হোম টাক্ক দিচ্ছি এই প্রবলেমটা তোমরা একটু করবে একই রকমভাবে আমি কনসিডারটা ফলোইং কনটেক্স ফ্রি গ্রামার এস টু এস এ small a capital b capital a 2 capital b capital s epsilon capital b 2 small b और अच्छे epsilon ओके सिंपलीफाई द cfc सिंपलीफाई द cfc by

এরকম কিন্তু প্রবলেম একটা পরীক্ষায় থাকবে তারপর তো সিএনএফ জিএনএফ তো আসবেই আয়দা আয়দা সিএনএফ কিংবা জিএনএফ তো আসেই বা সিএনএফ জিএনএফের মধ্যে ডিফারেন্স আসে বা সিএনএফ সিএনএফের ডেফিনেশন আসে বা এর ডেফিনেশান আসে এরকম একটা প্রবলেম কিন্তু থাকবে পরীক্ষায় কিন্তু সেটা কিন্তু করতে হবে কনসেপ্ট ফলো করে তো সবাই এটা করতে পারবে তো ট্রাই করতে পারবে সবাই এটা সবাই এটা ট্রাই করতে পারবে হ্যাঁ এটা সবাই কিন্তু ট্রাই করবে হ্যাঁ এটা সবাই একটু ট্রাই করবে এটা আমার দরকার হচ্ছে সিমপ্লিফাইড গ্রামারটা সিম্প্লিফাইড গ্রামারটা আমরা আমি চেক করব কিন্তু ফাইনাল ফাইনাল গ্রামারটা গ্রামারটা সেই আমাদের দরকার আমাকে তোমরা স্টেপ ধরে আমি কিন্তু চেক করব শুধুমাত্র ফাইনাল ফাইনাল সিমপ্লিফাইড গ্রামার সব কিছু রিমুভ করার পরে তাকে আমি চেক করব বেশ তো এবার আমরা একটু দেখি যে আমরা আজকে যেটা মানে পড়লাম সেখান থেকে কী কোশ্চেন আসে পরীক্ষায় যে এই টাইপে কোনো কোশ্চেন আসে কি না তো আমরা কিন্তু সিএনএফ জিনে পড়িনি সিএনএফ জিনে তো আমরা পড়বো হ্যাঁ সিএনএফ জিনে কিন্তু আমরা পড়ব খুব তাড়াতাড়ি আমরা নেক্সট উইকে হয়তো পড়বো জানি না নেক্সট উইকে ক্লাস পাবো কি না আজকে কী পার হচ্ছে নেক্সট উইকে মঙ্গলবার নেক্সট উইকে হয়তো আমরা ক্লাস পাবো ওই নেক্সট উইকটাই হয়তো আমরা লাস্ট মঙ্গলবার ক্লাসটা পাবো তাই না কারণ আমি মঙ্গলবার পর্যন্ত আমি ক্লাস করাবো মঙ্গলবার পর্যন্ত ক্লাস হবে মানে মঙ্গলবার অ্যাকচুয়ালি পঞ্চমী পড়ছে তো মঙ্গলবার পর্যন্ত আমরা ক্লাস করবো তারপর থেকে আমাদের কয়েকদিন ছুটি থাকবে পুজোর জন্য যেটা আমি জানিয়ে দেবো গ্রুপে আমি মেসেজ দেবো সেটা রিগার্ডিং দেখি আবার এখানে আবার অটোমেটা থিওরি আছে কিনা না আছে এখন পর্যন্ত দেখতে পাইনি আমরা এখানেও দেখা যায়নি এই যে একটা কোশ্চেন এখন পর্যন্ত দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই নাল প্রোডাকশন ওকে হোয়াট ইউ মিন বাই নাল প্রোডাকশন আর প্রুফ দ্য ফলোয়িং গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস গ্রামার দেওয়া আছে অ্যাম্বিগুয়াস চেক করতে বলেছে আর এরকম টাইপের দেখো আমি প্রবলেম করে এসেছি লেট জিবি দ্য গ্রামার ফর দ্য স্ট্রিং একটা স্ট্রিং তোমাকে বলে দিয়েছে ফাইন্ড লেফট মোস্ট ডেরিভেশন রাইট মোস্ট ডেরিভেশন এটা আমরা করতে পারবো এই যে লাস্ট কোশ্চেন আছে রিডিউস দ্য ফলোইং গ্রামার জি টু সিএনএফ দ্য প্রোডাকশন অফ জি ইজ দেওয়া আছে তোমাকে সিএনএফ দিয়ে এটাকে রিডিউস করতে হবে তো আমরা রিডিউস করার জন্য তিনটে আমরা রুলস শিখে এ কিছু স্পেশাল রুলস আছে যে রুলসটা ফলো করে আমরা গ্রামারকে আমরা করতে করতে পারবো পারবো বা ওকে তো আমাদের ওটা আসেনি আমাদের কিন্তু টা দেখো ডিরেক্ট কিন্তু এসছে চার নম্বরে একটা কোশ্চেন এসছে সিএনএফ ওকে তো সিএনএফ কিন্তু আসবে আবার ডেরিভেশন যেটা আমরা পড়েছি সেখান থেকে কোশ্চেন আসবে নাল প্রোডাকশন কি সেটা কিন্তু এখানে দু নম্বরে একটা কোশ্চেন এসছে এটা দু হাজার চব্বিশের কোশ্চেন আমি যদি আর একটু তার আগের বছরে যদি কোশ্চেন পাই এখানে দেখছি আমি

তোমার প্রথম স্টেপটাই হচ্ছে তোমাকে গ্রামারটার মধ্যে কোনো ইউনিট প্রোডাকশন আছে কি না নাল প্রোডাকশন আছে কি না বা তোমার কোনো ইউজলেস সিম্বল আছে তোমাকে ফার্স্টই চেক করতে হবে তারপরে তুমি সিএনএফ দিয়ে তাকে রিডিউস করতে পারবে বা কনভার্ট করতে পারবে তো সিনএফ কিন্তু দেখো পরপর দুবার কিন্তু পরীক্ষায় এসছে তুমি ধরতে পারো এবারও কিন্তু পরীক্ষায় আসবে সিএনএফ আবার কিন্তু পরীক্ষায় আসবে আর দেখো তোমাকে বলেছে রাইট দ্য ফর্ম অফ চমস্কি নর্মাল ফর্ম তোমাকে চমস্কি নর্মাল ফর্মের একটা প্রোডাকশন ফর্ম আছে যে ফর্মটা আমরা নেক্সট দিন পড়ব তো সেই ফর্মটা তোমাকে ফার্স্টে রাইট করতে বলুন তারপর তোমার একটা কনভারেশন করতে দিয়েছে যাই হোক এটা কিন্তু পরীক্ষায় আসবে আর ইউজলেস সিম্বল রিমুভ করতে ডিরেক্ট কোনো প্রবলেমে আসেনি আমি দু হাজার বাইশের যাচ্ছি না কিন্তু সিএনএফটা আমরা যেটা আজকে শিখলাম সেটা কিন্তু সিএনএফে সলিউশন করতে গেলে আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাকে ইউজলেস সিম্বল নাল প্রোডাকশন ওকে ইউনিট প্রোডাকশন আমাকে রিমুভ করতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তারপরে আমাকে সিএনএফের তার প্রোডাকশন দিয়ে আমাকে সেটাকে সলিউশন করতে হবে তাহলে এফটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে তো সিন পড়ার জন্য জন্য যে যেটুকু দরকার আমরা সেটুকু দিন আমরা সিন পড়ব জিএনএফটা পরীক্ষায় আসে না কিন্তু আমরা জিন কিছুটা দেখে রাখবো তো সিনএফটা আমরা ভালো করে পড়বো কারণ সিন কিন্তু আবার এবারে পরীক্ষায় আসবে সিএনএফ একটা বড় কোশ্চেনই হয়তো ধরতে পারো এখান থেকে সিন থেকে আসবে ঠিক আছে তো আমরা এবার শেষ করবো তোমাদের কোনো কোশ্চেন আজকে টপিক